দুটি মেয়ে ছাদে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মৃতদেহ দুটির মধ্যে একটি বিশেষ তফাত রয়েছে, একজনের মুখ বিকৃত এবং অন্যজনেরটা নয়। এর থেকেই বোঝা যায় যে মেয়ে দুটিকে মারা হয়েছে অন্য উপায়ে, কিন্তু কোনো খুনি এরকম কেনই বা করবে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম মানিক চোর। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা রহস্যবেদী নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্পপাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন, সুতেষ্ণা আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যাপারটা কারোরই ঠিক মাথায় ঢুকছিল না, বিশ্বাস করতেও মন চাইছিল না কারোরই। এটা কেমন করে সম্ভব? শুভ্রা অ্যাপার্টমেন্টের এ ব্লকের ছাদে দুই বন্ধু পাশাপাশি শুয়ে আছে, কাজল ও তুহিনা, দুজনেই মৃত। একটু আগে ডাক্তার এসে বলে গেছেন দুজনের কারো দেহেই প্রাণের অবশিষ্ট নেই। ঘটনাটা প্রথমেই নজরে এসেছিল কেয়ারটেকার সুবোধরেবার। কয়েকদিন যাবৎ ওয়াটার ট্যাঙ্কে ক্র্যাক দেখা দেওয়ায় রেগুলার সেখান থেকে জল লিক করে প্রায় গোটা ছাদই জলমগ্ন হয়ে গিয়েছিল। সব থেকে অসুবিধা হচ্ছিল পাঁচতলার ও তিনতলার বাসিন্দার সুখেশ পারেক, শ্যামল দত্ত রায় ও শ্রীমতী লেখা মিত্রের। ছাদটা সার্বজনীন হলেও ওই তিনজনই বেশি ব্যবহার করত। জামাকাপড় মেলা, লেপ্তোষক শুকোতে দেওয়া কিংবা জুতোয় রোদ খাওয়ানো, ওদের সিঁড়ি ভাঙতে কম হয়। নিচের তলার বাসিন্দারা ছাদ ব্যবহার করে কম, ধকল এড়াতে। তাছাড়া পাঁচতলা বাড়ির মোট ১১টা ফ্ল্যাটেই বারান্দার সুবিধা থাকায় ছাদের অতিরিক্ত সুযোগটা নিচের তলার মানুষেরা অ্যাভয়েড করেই চলত। শ্যামল দত্তের দুই ছেলে বব আর টনি বিকেলবেলায় ছাদে উঠে রীতিমতো ব্যাডমিন্টন প্র্যাকটিস করে, কিন্তু জল জমে থাকায় তাদের দুটো ফেদার নষ্ট হয়ে গিয়েছে। অতএব শ্যামল দত্ত রায় কমপ্লেন লঞ্চ করেন। সুকেশ তার মাকে নিয়ে একাই থাকে, সুকেশের ছাদে কোনো দরকার থাকে না, সে তার চাকরি নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু অসুবিধা হয় তার মা মিসেস দেবকান্তা পারেখের। তিনি কখনো বড়ি, কখনো বা মশলা রুতে দেন। এখন জলটল জমে থাকার দরুন আরও বেশি অসুবিধা হচ্ছে। একেই বিধবা, তার উপর গুজরাটি মহিলা, মাছ মাংস খান না। অতএব সুকেশ পারেখেও একটি লিখিত কমপ্লেন দাখিল করেন। লেখা মিত্ররও একই সমস্যা, তিনিও তাদের দলে যোগ দিলেন। কিন্তু এ তো আর কোনো সরকারি কমপ্লেন নয়, হচ্ছে হবে বলে ৬ মাস কাটিয়েও দেওয়া যায় না। তো কমিটি রিপিট পাবার সঙ্গে সঙ্গেই অ্যাকশান নেয়। সুবোধ ভোর ৫টাতে এসেছিল ফাটল পরীক্ষা করতে, আর তখনই এসে আবিষ্কার করে দুই যুবতীকে। যেদিকে জমা জলের উপদ্রব নেই, সেইদিকে পাতা ৭০ ইঞ্চির উপর চিত অবস্থায় শোয়ানো রয়েছে দুই যুবতী। কাছে গিয়ে সে চিনতে পারে দুজনকেই, একজন পশ্চিম দিকের বি ব্লকের একতলার অপেক্ষাকৃত ছোট ফ্ল্যাটের ওনার রামরঞ্জন ঘোষের মেয়ে কাজল ঘোষ, আর অন্য একজন এ ব্লকের সেকেন্ড ফ্লোরে দক্ষিণ পূর্ব দিকের ফ্ল্যাটের মালিক তুহিনা রায় চৌধুরী। প্রথমটা সুবোধের তেমন কিছুই মনে হয়নি, আর মনে হবেই বা কেন, তুহিনার কাজলের নিবিড় বন্ধুত্ব। সেটা শুধু শুভ্রা হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা নয়, গোটা এ এবং বি ব্লকের অনেকেরই জানা। তুহিনা আর কাজল যেন মানিক চোর, আর ওরা আছেও অনেকদিন। সেই জবে থেকে পাশাপাশি দুটো অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে, প্রথম দুই ব্লকে ওরা দুজনেই এসেছিল, আর সেই থেকেই ওদের বন্ধুত্ব। কিন্তু অত ভোরে দুই যুবতীকে ওইভাবে চিত অবস্থায় পাশাপাশি শুয়ে থাকতে দেখে এবং ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় সুবোধের মনে কিছুটা খটকা লাগে। দুদ্দার পদক্ষেপে সে নিচে নেমে এসে কমিটির সেক্রেটারি নীরেন হালদারকে খবর দেয়। নীরেন হালদার প্রথমে তেমন পাত্তা না দিলেও কাজলের ওই ব্লকে এসে ছাদে শুয়ে থাকাটা সে সাদা মনে মেনে নিতে পারল না, কারণ বি ব্লক থেকে এ ব্লকে এসে রাত্রেবেলায় ছাদে শুয়ে থাকাটা তার পক্ষে একটি বিসদৃশ ঘটনা। সে শটান এ ব্লকের ছাদে এসে মেয়ে দুটোর সামনে দাঁড়ায়। হালদার পোড় খাওয়া লোক, মেয়ে দুটোর মুখ চোখ দেখেই সে কিছুটা আজ করে। নাড়ি টেপার ধান্দা ছেড়ে সে সঙ্গে সঙ্গে ডাক্তার আশুতোষ চ্যাটার্জিকে ফোন করে। ডাক্তার আসার আগেই লোকমুখে সারা কমপ্লেক্সে খবরটা ছড়িয়ে যায়। এ ও বি ব্লকের বাসিন্দাদের ভিড় উপচে পড়ে। তবে নীরেন হালদার বেশ বিচক্ষণ,
কাউকেই বডি ছুঁতে দেয়নি। ডাক্তার আশুতোষ নাড়ি গম্ভীর মুখে বলে দেন যে এক্সপায়ার্ড, আর কিছু করার নেই, আপনি বরং পুলিশে খবর দিন। পুলিশের নাম শুনেই গুঞ্জন বাড়ে, আর ঝামেলায় থাকতে নারাজ অনেকেই হালকা হতে থাকেন। কিছুদিন যাবৎ পুলিশ অফিসার বিকাশ তালুকদার এই শুভ্রা হাউসিং কমপ্লেক্সের কাছাকাছি থানাতেই বদলি হয়ে এসেছেন। এই অঞ্চলটায় ইদানিং ক্রাইম বেড়ে যাওয়ায় দায়িত্ববান অফিসার হিসাবে তিনি এই থানার দায়িত্ব পান। অতঃপর একজোড়া অস্বাভাবিক মৃত্যুর জন্য তিনি সদল বলে এসে হাজির হন। তার অনেকদিনের বন্ধু গোয়েন্দা নীল ব্যানার্জিকেও তিনি সঙ্গে নিয়ে এসেছেন। তার ধারণা নীল ব্যানার্জি সঙ্গে থাকলে তার চাকরির দিক থেকে খুবই সেফ। আর নীল ব্যানার্জি রহস্যের গন্ধ পেলেই ভাগাড়ে মৃত গরুর সন্ধানে শকুনির মতো তৎপর হয়ে ওঠে, সেও রহস্যের তাকিতে। আর নিজের তেমন কোনো সিরিয়াস কেস না থাকায় বিকাশ তালুকদারের সঙ্গী অ্যান্ড অ্যাডভাইজারও হয়ে যায়। আর দীপু তো নীলের স্যাটেলাইট। ওরা যখন শুভ্রা হাউজিং কমপ্লেক্সে পৌঁছল তখন মহিলাদের কান্না আর উৎসাহী মানুষের ভিড়ে টুকিটাকি মন্তব্যে ছাদ সরগরম। পুলিশ দেখেই সাধারণ মানুষের মধ্যে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, বিশেষত মানুষগুলো যদি সাথে পাচে না থাকায় গেরস্থ মানুষ হয়। নিমেষের মধ্যে ওদের আসার পথ পরিষ্কার করে দিল। বিকাশ তালুকদার একবার আলগোচে সবার দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে বললেন, আপনারা সবাই এই অ্যাপার্টমেন্টেই থাকেন? প্রথমে কারোর কাছ থেকেই কোনো উত্তর এলো না। বিকাশ আবার সবার দিকে তাকাতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, হ্যাঁ, এরা সকলেই পাশাপাশি দুটি বাড়িতে থাকে, অবশ্য বিভিন্ন ফ্ল্যাটে। ঠিক আছে, আপনারা আপাতত যে যার ফ্ল্যাটে ফিরে যান, এখানে অযথা ভিড় করে কোনো লাভ নেই, আমাদেরকে কাজ করতে দিন, দরকার মতো আপনাদেরকে ডেকে নেব। আস্তে আস্তে ভিড় পাতলা হতে থাকে, তবে ছাতির দরজার মুখ থেকে জটলাটা সরল না। নীলার দীপু ততক্ষণে মৃত মেয়ে দুটির সামনে গিয়ে দাঁড়িয়েছে। নিথর দুটি দেহ, দুটো মেয়েই প্রায় সমবয়সী, কত আর হবে, 22-25 মধ্যে। মনে হচ্ছে যেন দুজনেই ঘুমোচ্ছে, এক্ষুনি ডাকলেই হয়তো উঠে বসবে। একজনের মুখে তেমন মৃত্যুকালীন কোনো যন্ত্রণার চিহ্ন নেই, তবে অন্য মেয়েটার মুখ একটু অস্বাভাবিক। একটা 70 ওপর দুটো দেহই শোয়ানো রয়েছে। দুজনের মাথার নিচে কোনো বালিশ টালিশ নেই, পাশে রয়েছে একটা বিয়ারের বোতল, তলার দিকে কিছুটা অবশিষ্টও রয়েছে, দুটো কাচের গ্লাস, তার মধ্যে একটি নিঃশেষিত আর অন্যটি মনে হয় ছোঁয়াই হয়নি। নীল তো বলেই ফেলল, এটা কেমন করে হয়? বিকাশ তালুকদার পাশেই দাঁড়িয়েছিলেন, তিনি বললেন, কিসে কি হয় ব্যানার্জি সাহেব? একটা ব্যাপার লক্ষ্য করুন, কোনো ট্রে নেই, স্ন্যাক্স নেই, দুটো গ্লাস আছে, একটা খালি আর অন্যটা ভর্তি, একটা ভিনদেশি বিয়ারের বোতল, টিউবর্গ, সম্ভবত মেয়ে দুটো ড্রিঙ্ক করত। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, আজকালকার ছেলে মেয়েদের কাছে এখন ড্রিঙ্ক করাটা কোনো ব্যাপারই নয়। কিন্তু বিশেষ লক্ষণীয় কিছু আছে কি? একটু ভাবুন, বুঝতে পারবেন। দীপু উসখুস করছিল, ও বলল, আমি বলবো নীলদা। বল। আইদার ভর্তি গ্লাসে বিয়ার ঢালবার পর ফাঁকা গ্লাসে বিয়ার ঢালবার সময় পায়নি। আর নীল সজোরে মাথা নেড়ে বলল, তা হতে পারে না। হাঁটু গেড়ে গ্লাসের কাছে নাক নিয়ে ঘ্রাণ নিল। দুটো গ্লাসেই ঢালা হয়েছিল, গন্ধটা সম্পূর্ণ উবে যায়নি। আপনি ঠিকই বলেছেন ম্যানেজি সাহেব। তালুকদার অভিজ্ঞ চোখে বটলটার দিকে তাকালেন। দুই বন্ধু ছাদে এসেছিল, বিয়ারের স্বাদ নিতে নিতে রঙিন হবার প্ল্যানও ছিল, সেখানে একজনও ভর্তি হলো, অন্যজনেরও ভর্তি হওয়ার কথা, এবং সেটা না করে বোতলের মুখ বন্ধ করে দেওয়ার কোনো মানেই হয় না, মানে অঙ্ক মেলে না। আমার রং ব্যানার্জি সাহেব? না, রং নন, অঙ্ক তাই বলছে। বিকাশবাবু একবার দেখুন তো বোতলে ঠিক কতটা বিয়ারের অবশিষ্টাংশ রয়ে গেছে। বিকাশ এসেই হাতে পাতলা নাইলনের গ্লাভসটা পরে নিয়েছিলেন, এগিয়ে গিয়ে আলতো করে বটলটা তুলে ছিপিটা পরীক্ষা করলেন, হালকা করে লাগানো ছিল। ছিপিটা না খুলেই আলোর দিকে তুলে ধরে দেখলেন যাতে আছে তা মাত্র একটা গ্লাসই ভরতে পারে। ব্যানার্জি সাহেব, আমার মনে হয় ওদের একজন পুরোটাই খেয়েছে, আর একজন একেবারে স্পর্শ করেনি। বলে নীল আরো তীক্ষ্ণ করতে চাইল নিজের দৃষ্টি। হঠাৎ দীপু এসে পাশে ফিসফিস করে বলল, গুরু, একটা ডিসপ্যারিটি তোমার চোখে পড়েছে। কি? দুটো মেয়ের চেহারায়। যেমন? ডান পাশের মেয়েটা টকটকে রং, ঠিক যেন চোখ ফেরানো যায় না, এরকম মুখ,
এক কথায় পরমা সুন্দরী, যাকে বলে রীতিমতো ডানা কাটা। কিন্তু হ্যাঁ, বাদিকের মেয়েটা খুবই আটপৌড়ে, তাই তো? শুধু তাই নয়, সব কিছুতেই দুজনের মিলের থেকে অমিলটাই বেশি। মেয়েটিকে দেখে মনে হয় বেশ বড়লোকেরই মেয়ে, সাজে পোশাকে চুলের স্টাইলে বেশ মড টাইপ। হোয়ার আর সেকেন্ড মেয়েটি আটপৌড়ে মুখের মধ্যেও তেমন কোনো বৈশিষ্ট্য নেই, উপরন্তু পোশাক পরিচ্ছদেও নিতান্ত দরিদ্র বলেই মনে হয়। একটা অত্যন্ত সস্তা দরের ছাপা শাড়ি, গায়ের রংটাও মাজা মাজা, মুখের মধ্যেই দরিদ্র চিহ্ন স্পষ্ট। মেয়েটি ওর কাজের মেয়েও হতে পারে, তবে হ্যাঁ বল, তবেটা কি? সুন্দরী মেয়েটির থেকে অন্য মেয়েটির যেন স্বাস্থ্যই সম্পদ, খানিকটা গ্রাম বাংলার স্বাস্থ্যবোধী সদ্য যৌবনা। অবশ্য চোখ বুজানো থাকলেও মুখের মধ্যে একটা আলগা চটক আছে, তোমার কি মনে হয়? তোর জ্ঞান চক্ষু আস্তে আস্তে খুলছে। আরে বাবা, দেখতে তো হবে যে আমি কার চামচা। শাট আপ। দীপুর কথাটা কানে গিয়েছিল বিকাশবাবুর, এদিক ওদিক দেখতে দেখতে উনি বললেন, ইউ আর কারেক্ট দীপু মাস্টার, আজকাল চামচারা শিকারই করতে চায় না যে তারা চামচা, তোমার সৎসাহস আছে। তা যা বলেছেন, আজকাল চামচার হাতা দুরবস্থা আরও বেশি, তাই না বিকাশদা? এই শাট আপ, এখন রঙ্গরসিকতা করার সময় নয়। আমিও সেটাই বলতে চাইছিলাম, কোনো মানুষকেই কোনো সময় হ্যাটা করা উচিত নয়। ঠোঁটে আঙুল রেখে দীপু চুপ করে যায়। নীল বিকাশ তালুকদারের দিকে মুখ ফিরিয়ে বলে, বিকাশবাবু, ওই দুটো গ্লাস এবং বিয়ারের বোতল টিনটেই কিন্তু ফরেন্সিকে যাবে, উইথ দ্য লিকুইড। ফিঙ্গারপ্রিন্ট যেন কোনো মতে মিস না হয়। ও শিওর, ডোন্ট ওয়ারি, ফরেন্সিক এসব ভুল করে না। ঠিক আছে, আপনি আপনার সুবিধা মতো বডি রিমুভ করার ব্যবস্থা করুন। আর একটা কথা, ছাদের ওদিকটা এখনও জল জমে আছে, কোনো ফুটপ্রিন্ট থাকলে কাজে লাগতে পারে। আমি ততক্ষণে ফ্ল্যাটগুলো নেড়ে চেড়ে দেখি। সেই বৃদ্ধ ভদ্রলোকটি তখনও সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছেন। নীল তাকে হাতের ইশারায় কাছে ডাকল। বৃদ্ধ সটান চলে এলেন নীলের কাছে। আমায় কিছু বলবেন? নীল কাছ থেকে ভদ্রলোককে দেখল প্রায় 70 পেরিয়ে গেছে। চোখের ঔজ্জ্বল্য ভাব সরে গিয়ে কেমন যেন একটা ডেডলি ঘোলাটে ভাব। রংটা বেশ পরিষ্কার, চোখে গোল্ডেন ফ্রেমের বাইফোকাল কাজ, পরনে ভালো কোয়ালিটির লুঙ্গি ও সাদা উদ্দির হাফ পাঞ্জাবি। হ্যাঁ, এখানে আপনাকেই সব থেকে বয়োজ্যেষ্ঠ মনে হচ্ছে। আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইছি। বেশ তো বলুন, কি আপনার জিজ্ঞাসা? যে দুটি মেয়ে মারা গেছে তারা কি শুভ্রা অ্যাপার্টমেন্টেই থাকে? হ্যাঁ, কাজল আর তুহিনা। কার নাম কাজল? বাদিকেরটি, ময়লা রং জংলা শাড়ি পরা, ওরই নাম কাজল, কাজল ঘোষ। ওর পাশের মেয়েটি তুহিনা রায়চৌধুরী, নামকরা প্রমোটার অহিন্দ্র রায়চৌধুরীর মেয়ে। প্রমোটারের মেয়ে এই ফ্ল্যাটে থাকে? না থাকার কি আছে, এই পুরো অ্যাপার্টমেন্টটাই তো আইনভাবে তৈরি, তারই একটা ফ্ল্যাট মেয়ের নামে করে দিয়েছেন, পয়সার তো আর অভাব নেই। তা ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা যেন কি? সোমনাথ চট্টোপাধ্যায়। আপনি কত নাম্বার ফ্ল্যাটে থাকেন? আমাদের এই কমপ্লেক্সটা দুটো সেক্টরে ভাগ করা, এ আর বি। এ ব্লকের দাম অপেক্ষাকৃত বেশি, বি ব্লকের দাম অনেক কম। বি ব্লকটা করা হয়েছিল নিম্ন আয় লোকের জন্যে। এরকম করার কারণ? এতে তো প্রমোটারের লস। না না, হরে ধরে পুষিয়ে যায়, লস খাবার জন্য কি কেউ বিজনেস করে? বি ব্লকে ঘরের সংখ্যা বেশি, ঘরের সাইজও ছোট, তার উপর হ্যাঁ বলুন, নিম্ন আয় লোকেদের জন্য কিছু স্কিম না করলে সরকারি লোন পাওয়া যেত না। অহিনবু ব্যবসাদার মানুষ তো, সব দিক ভেবেই কাজ করেন। দুটো বাড়িতে টোটাল ফ্ল্যাট কতগুলো? এ ব্লকে চারতলা পর্যন্ত দুটো করে মুখোমুখি ফ্ল্যাট, কেবল পাঁচতলায় তিনটে, আর বি ব্লকে সব ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট, মানে এ আর বি মিলিয়ে মোট 26টা ফ্ল্যাট। আমি থাকি এ ব্লকে সেকেন্ড ফ্লোরে 6 নম্বর ফ্ল্যাট। এটা ওনার ওনারশিপ ফ্ল্যাট? আজ্ঞে হ্যাঁ। তুহিনা রায়চৌধুরী কত নম্বর ফ্ল্যাটে থাকতো? জাস্ট আমার উল্টো দিকের ফ্ল্যাটে, 1 নম্বর 5। ওর বাড়ির লোকজন, আই মিন অহিনবাবু আর তুহিনার মা? আগেই বলেছি, অহিনবাবু দেদার বড় লোক মানুষ, ওর দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে আলাদা আলাদা দুটো ফ্ল্যাট আছে, অবশ্যই এটা লেক মার্কেটের দিকে, আর মেয়েকে দিয়েছেন এই ফ্ল্যাট। তুহিনা মোটামুটি একাই থাকতো, মা বাবা বা ভাইরা মাঝে মাঝে এসে হই হল্লা করে চলে যেত। অ্যাডাল্ট মেয়ে একাই থাকতো, বাবা মা অ্যালাউ করতো? আমাদের এই টোটাল কমপ্লেক্সটা খুবই নিরাপদ, দারোয়ানের চোখ এড়িয়ে কমপ্লেক্সে ঢোকা মুশকিল।
একা থাকা এমনিতে কোনো ভয়ের কিছু নেই। তাছাড়া তুই না খুবই স্মার্ট মেয়ে, সারা কমপ্লেক্সে সবার প্রিয় মেয়ে। যেমন পড়াশোনায় ভালো তেমনই গান বাজনা অভিনয়, কথাবার্তাওকে টেক্কে দেওয়া বেশ শক্ত, ও একাই সবাইকে মাতিয়ে রাখত। কিন্তু ভয়ের ব্যাপার যে কী ছিল সেটা তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই জন্যে আমি অহিনকে বারবার বলতাম, তোমার সুন্দরী রূপসী মেয়ে যতই আপটুডেট হোক ওকে একা একটি ফ্ল্যাটে রেখো না। অহিন এসে উড়িয়ে দিয়ে বলতো, শি ইজ অ্যাডাল্ট এনাফ, শি নোজ হাউ টু লিভ অ্যালোন। আর নেক্সট মেয়েটি, আই মিন কাজল ঘোষ, চেহারা দেখে মনে হয়। আপনি ঠিকই ধরেছেন, বড় দুঃখী মেয়ে মশাই, জাস্ট রিভার্স অফ আর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড মানে? ওর সঙ্গে সবথেকে বেশি গলায় গলায় সম্বন্ধ ছিল তুহিনার, আমরা বলতাম মানিক জ্বর। দুঃখী মেয়ে কেন বলছেন? ওর বাবা মানে রামরঞ্জন ঘোষ ফ্ল্যাটটা কেনার পরে একটা অ্যাক্সিডেন্টে ইনভ্যালিড হয়ে যায়, বাঁচা আসা ছিল না কিন্তু বাঁচলো, তবে পা দুটো খুইয়ে, ফলে চাকরিটা করতে পারলো না। বুঝতেই পারছেন সাধারণ চাকুরে সীমিত রোজগার, বইয়ের গয়না আর জমানো কিছু টাকায় ফ্ল্যাট কেনা যায় না। তবে অহিনবাবু দৌলাতে বলতে পারেন দয়ায় ফ্ল্যাটটাও পেয়ে যায়। তার উপর কাজল ছাড়াও রামরঞ্জনের আরও এক মেয়ে আর ছেলে আছে, ছেলেটা খুবই ছোট, ছেলেটার কেসটাও খুবই স্যাড, ছোটো থেকে ছেলেটাও ডাল, একটু নেলাখোপা গোছের, ব্রেন কাজ করে না ঠিক মতো, মানে ওই আনডেভেলপড ব্রেন। ওটা ওদের ফ্যামিলির বার্নিং প্রবলেম, চাকরিটা থাকলে হয়তো ওরা ম্যানেজ করে চলতে পারত, ও বসে যাবার পর কাজলকে সব সামলাতে হতো, এখন সেটাও গেল। কাজল কি চাকরি করতেন? হ্যাঁ ওর বাবার কোম্পানিতে চাকরি পেয়েছিল, আসলে সবই অহিনবাবু আর ওর মেয়ে মানে তুহিনার দয়া, কেমিক্যাল ফ্যাক্টরিও তো অহিনবাবুরই। ফ্যাক্টরিতে মেয়েদের কোনো জব আছে নাকি? কেমিক্যালস ফ্যাক্টরি, মেয়েটা বিএসসি পড়তে পড়তেই পড়া ছেড়ে দিয়েছিল, চিফ কেমিস্ট্রি আন্ডারে চাকরি করত, মালিক ইচ্ছে করলে সবই হতে পারে। কাজলটা কোন ফ্ল্যাটে থাকে? গ্রাউন্ড ফ্লোরে বি ব্লকে, এক নম্বর ফ্ল্যাট, ওগুলোর দাম আমার সব থেকে কম। ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আপনাকে আর বিরক্ত করব না, তবে যেহেতু আপনি তুহিনার সামনের ফ্ল্যাটে থাকেন হয়তো কোনো ইনফরমেশনের জন্য আপনার শরণাপন্ন হতে পারি। সোমনাথবাবু চলে যাওয়ার পর নীল বিকাশ তালুকদারের কাছে গিয়ে দাঁড়ালো। দীপু তখন ছাদ থেকে কলকাতার ভিউ দেখছিল। নীল কাছে আসতেই বিকাশ বললেন, তাহলে বডি এবার নিজেতে বলি, কি বলেন? তা তো বটেই, কিন্তু আপনার ফটোগ্রাফার ভদ্রলোক কোথায়? আরে বিনোদ চুয়ারটাকে বললাম তাড়াতাড়ি আসতে, এখনও পাত্তা নেই বাবুর। তাহলে উনি আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হচ্ছে, কারণ এক্ষেত্রে ডিটেলস ছবি ইজ এ মাস্ট। 100 বার। আপনি কি চলে যাচ্ছেন? না, দু একজনকে একটু বাজিয়ে দেখি। ওই বৃদ্ধ ভদ্রলোকের কাছ থেকে কিছু পেলেন? না তেমন ইম্পর্টেন্ট কিছু নয়, জাস্ট কিছু অর্ডিনারি ইনফরমেশন। ঠিক আছে, ভাইটাল কাজটা আপনিই করুন, আমি এদিকটা সামলে আপনাকে মিট করব, ছাত্র একটু ঘুরে আসি। হয়ে চামচাবাবু, যাও গুরুর সঙ্গে, প্রকৃতি দেখার অনেক সুযোগ পাবে জীবনে, কিন্তু এসব মিস করলে দ্বিতীয়বার সুযোগ পাবে না। অন্য সময় হলে দীপু একটা কিছু বলতোই, কিন্তু এখন আর কিছু না বলে নীলের কাছে চলে এলো। নীল তখন কেয়ারটেকারকে ধরেছে। তোমার নাম কি? আগে সুবোধ। তুমি প্রথম দেখেছ? আগে হ্যাঁ। তোমার কোনো সন্দেহ হয়নি? হয়েছিল সাহেব, ডাকাডাকি করতেও যখন ওঠে না তখনই মনে কু গিয়েছিল, সঙ্গে সঙ্গে নীরেনবাবুকে খবর দিলুম। নীরেনবাবুকে? আগে কোঅপারেটিভের সেক্রেটারি বাবু। তাকে দেখছি না তো। একটু আগেই তো ছিলেন, বোধহয় নিচে গেছেন। কাজল আর তুহিনা খুব ভালো বন্ধু ছিল তাই না? একেবারে গলায় গলায়। ওরা কি প্রায় ছাদে এসে গল্প করত? বেশিরভাগ সময় তুহিনদির ঘরেই থাকতো কাজলদি, আবার ছাদে দুজনে বসে বসে গল্পও করতো কোনো কোনো দিন, তবে এত রাত বোধহয় এই প্রথম হয়। তা কাল কটার সময় ছাদে উঠেছিল তার কিছু জানো? হাকে না সাহেব। আচ্ছা দিদিমণিদের কেউ কি মেরে দিয়েছে? কেন, হঠাৎ তোমার এই কথা মনে হচ্ছে কেন? না সবাই তো সে কথাই বলা বলি করছিল তাই। তুহিনা দিদিমণির বাড়ির লোক এসে গেছেন? ও হ্যাঁ, নীরেনবাবু তো ওদের খবর দেওয়ার জন্যই নিচে গেলেন। আচ্ছা সুবোধ, ছাদের জাস্ট নিচতলায় মানে পাঁচতলায় কারা থাকেন? আগে লেখা মাসিমার, পরেক মাসিমা আর শ্যামল বাবু,
সব ফ্ল্যাটেই তো দুটো করে ফ্ল্যাট আছে, তাহলে পাঁচতলায় হঠাৎ তিনজন থাকে কি করে? আগে শ্যামলবাবু আর পারেক মাসিমা পুরো পাঁচতলাটা নিতে চাইলেন না, ফলে মাঝখানে খানিকটা জায়গা বেঁচে গিয়েছিল। লেখা মাসিমা একা মানুষ, তাই উনি ওটাই দিলেন, ওয়ান রুম ওয়ান কিচেন অ্যান্ড ওয়ান বাথ, সামনে একটুখানি জায়গায় ডাইনিং, দামটাও একটু সুবিধাই পেয়ে গিয়েছিলেন তাই। ঠিক আছে চলো, তোমার পাঁচতলাতেই প্রথমে যাওয়া যাক। তাই চলুন। ছাদ থেকে নেমে ওরা প্রথমেই গেল ডান দিকের ফ্ল্যাটে। দরজায় লেখা শ্যামল দত্ত রায়। শুভদি বেল টিপল। 50 বছরের এক ভদ্রলোক দরজা খুলে দাঁড়ালেন। এনারা পুলিশের লোক, আপনার সঙ্গে কথা বলতে এসছেন। শ্যামলবাবুর মুখে বেশ বিরক্তি, উনি বেজার মুখ করে বললেন, আমি তখনই জানতুম এইবার পুলিশের হ্যাপা আরম্ভ হবে, বলুন কি বলতে চান? স্বাভাবিক ব্যাপার, গেরস্থ মানুষ সাধারণ পুলিশের গণ্ডগোলের মধ্যে থাকতেই চায় না। নীল মুখে ফিকে হাসি টেনে বলল, আপনার চিন্তিত হবার কোনো কারণ নেই মিস্টার দত্ত রায়, এটা ফর্মাল ব্যাপার, দুদুটো ইয়াং মেয়ের অ্যাবনর্মাল ডেথ, একটু ইন্টারোগেশনের তো দরকার আছেই। ঠিক আছে ঠিক আছে, বলুন কি জানতে চান? ভদ্রলোক মোটেও ঘরের মধ্যে ঠোকাতে চান না, দরজা আগলে দাঁড়িয়ে রইলেন। নীল আর ঘরে ঠোকার বায়না করল না। আপনারা কি ছাদে ওঠেন? মাথার উপরে ছাদ উঠব না কেন? রাতেও ওঠেন না? কেন? এখন তো ভাদ্র মাস, পচা গরমের মাস, ছাদে হাওয়া খেতেও ওঠেন না? আপনার স্ত্রী? কালে ভদ্রে, তবে আমার ছেলে দুটো ওঠে বিকেলবেলায়। খেলাধুলো করেন বুঝি? হ্যাঁ, ব্যাডমিন্টন খেলে, তবে বেশ কদিন উঠছে না, ছাদের ট্যাঙ্ক লিক হয়ে গেছে, জল জমে প্যাচ প্যাচ করছে, তারপরে যখন তখন বৃষ্টি। মেয়ে দুটিকে ছাদে উঠতেও দেখেননি? না, আমার ফ্ল্যাটের দরজা সর্বদাই বন্ধ থাকে, আর 10টার পর তো ভেতর থেকে লক করে দিই। মেয়ে দুটি কেমন? ভালো, মানিক জোর। আপনার সঙ্গে আলাপ ছিল? না, ইয়াং মেয়ের সঙ্গে আলাপ করতে যাব কেন, আমার বউ সব পছন্দ করে না। আপনার মিসেসের সঙ্গে আলাপ ছিল না? না, আমার মিসেস কারোর সঙ্গেই কথা বলে না। হঠাৎ ফিক করে হেসে ফেলে সুবোধ। শ্যামল খেপে যায়, বেটা এক চড়ে তোর মুন্ডু ঘুরিয়ে দেব, হাসা হচ্ছে, এটা হাসির ব্যাপার। তারপর নীলের দিকে তাকিয়ে বলে, আপনার আর কিছু জানার আছে? দীপু অনেকক্ষণ ধরে উসকুস করছিল, না আর কিছু জানার নেই, চল অন্য ফ্ল্যাটে চল। দরম শব্দে দরজাটা বন্ধ করে দেন শ্যামল দত্ত রায়। নীল সুবোধের দিকে তাকিয়ে ভুরুনো জাতেই সুবোধ আবার ফিক করে হেসে উঠল, এ বুঝলে না, ওনার বউ তো তোতলা, বেজায় তোতলা, একটা কথা শুরু করলে কমসে কম 2.5 মিনিট লাগে সেই কথাটা শেষ করতে, এই জন্যই উনি কারোর সঙ্গে কথা বলে ফেঁসে যেতে চান না। তোমার ওভাবে হাসাটা উচিত হয়নি সুবোধ, চলো পাশের ঘরে চলো। পাশের ঘরে কলিং বেল টিপতেই এক বৃদ্ধ মহিলা দরজা খুলে দাঁড়ালেন। ক্যা চাইয়ে? উত্তরটা সুবোধই দিল, মাসি এ তো সাহেব আপসে মিলনে আয়া। কিউ? কুছ বাতচিত করনে কে লিয়ে। নীলার টিপু ঘরে ঢুকল, সুবোধকে বলল, সুবোধ তুমি বরং নীরেনবাবু এসেছেন কিনা খোঁজ নাও। সুবোধ চলে গেল। ওরা ভেতরে যেতেই মিসেস পাবেক বললেন, ও দোনো লড়কিকে বারে মে আপ কুছ পুছতাছ করনে চাতে? আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বুঝতেই পারছেন দু দুটো মিস হ্যাপ। ইয়ে কেসে হো সকতা, আপ লোক ব্যাঠিয়ে, আপ লোক চায় পিয়েঙ্গে? তার আর দরকার নেই, আর এটা ঠিক চা খাবারও সময় নয়, আপনি বসুন, আপনাদের দু একটা প্রশ্ন করার আছে, করেই চলে যাব। ঠিক হে, আপ পুছিয়ে। মিসেস সামনের চেয়ারে বসলেন, খুব রমরমা করে সাজানো নয়, সাধারণ মানুষের ঘর সংসার, দুটো সবার ঘর, একটা ডাইনিং স্পেস, একটা রান্নাঘর আর একটা বাথরুম, দুটো সবার ঘরই পাশাপাশি। নীল প্রথমেই অন্য এক ধরনের প্রশ্ন করল, পারেকজি আমি যতদূর জানি আপনারা গুজরাটের মানুষ। জি হ্যাঁ। তাহলে হিন্দিতে বলছেন কেন? কিউকি গুজরাটি ল্যাঙ্গুয়েজ আপ লোক সমঝেগা নেই। ঠিক আছে, আমি আপনার সাথে বাংলায় কথা বলবো। গুড, আপনি আপনার মতো করেই বলুন। আচ্ছা মিসেস পারেক,
এই ফ্ল্যাটে আপনারা কে কে থাকেন? মে আর মেরা লড়কা সুকেশ পারেক। তা মিসেস পারেক আপনার ছেলেকে দেখছি না তো? উসকা কোই আনে জানে কা ঠিক নেই, আজ এখানে আছে কাল চলে যাবে মুম্বাই কি চেন্নাই। বিজনেস? নেহি সাহেব, ও যো ফার্মে কাম করতা উসকো ডিউটি আসাই হতা। তা এখনো বিয়ে থা করেননি? করবে, জরুর করবে। আপনি কত রাত পর্যন্ত জেগে থাকেন? রাত 11 কা আন্দার আমি শুয়ে পড়ি। ছাদেই কোনো আওয়াজ টাওয়াজ পাননি? নেহি, মুঝে রোজই নিদ কি গোলিয়া খানে পড়তা। আর সুকেশ বাবু ফিরবেন কবে? আ যায়গা 4-5 রোজ কা বাদ। মিসেস পারেক, আর আপনাকে বিরক্ত করব না বলে নীল উঠে পড়ে। বেরোনের মুখে হবিকান্তা পারেক বললেন, ইটস আ ভেরি স্যাড ডিমাইস ম্যারি, একান্ত ইচ্ছা কি আপ খুনিকে পকড় সকো। লেখামিত্রের ঘরের কলিং বেল টিপতেই ভদ্রমহিলা নিজেই দরজা খুলে দাঁড়ালেন। সদ্য স্নান সেরেছেন, দামি সাবানের গন্ধ ভুরভুর করছে। সুবোধ মাসি টাসি বলাতে মনে হয়েছিল অনেক বয়স হবে, ঠিক তা কিন্তু নয়, বছর 40-45 মধ্যেই বয়স। উজ্জ্বল টকটকে রং, মুখখানিও বেশ মিষ্টি, সরু ফ্রেমের চশমা, একটা পিঙ্ক রঙের প্রিন্টেড হাউস কোট আর পায়ে হাউস স্লিপার, ঘাড় পর্যন্ত চুল, ডান হাতে একটিমাত্র গহনা। আসুন, মহিলা ডাকলেন। দুজনে ভেতরে ঢুকল। মিসেস পারেখের অনেক ছোট ঘর, কিন্তু অনেক বেশি সাজানো। একপাশে বেডরুম, লাগোয়া বাত, আর তার পাশে কিচেন। ছোট্ট একফালি জায়গায় যেন সব কিছুই রয়েছে, ফ্রিজ, ওয়াশিং মেশিন, খাওয়ার টেবিল, টেবিলে সুদৃশ্য কাজ করা চায়ের সরঞ্জাম, কিছু খাদ্যবস্তুও আছে। মহিলা শৌখিন, দেওয়ালে প্রিন্টেড ছবি, একটা জঙ্গলের দৃশ্য, ফুলদানিতে ফুলও রয়েছে এবং সব গুছিয়েই রয়েছে। আপনি একাই থাকেন? হ্যাঁ, একাই। আপনার স্বামী? আমি ডিভোর্সি। সরি। এতে সরির কিছু নেই, ভালোবেসে বিয়ে করেছিলাম, অ্যাডজাস্ট করতে পারিনি, সুখের থেকে স্বস্তিটাই বোধ হয় বেটার, এখনই আমার কোনো আফসোস নেই। আপনার প্রফেশন? একটি কলেজের লেকচারার। আপনার পুত্র সন্তান? একটি মেয়ে, বিয়ে হয়ে গেছে, মেয়ে জামাই এলেও রাতে থাকে না, এই তো একটা ঘর। মেয়ে দুটিকে তো চিনতেন? তুহিনা আর কাজল তো খুব ভালোভাবেই চিনতাম, তুহিনা ওয়াজ ভেরি মাচ পপুলার ইন দিস কমপ্লেক্স। এত খারাপ লাগছে, আসলে ভাবতেই পারছি না মানিকজোড় আর নেই, সত্যিই মানিকজোড়। বেঁচে থাকার সময়ও থাকতো একসঙ্গে আর চলেও গেল একসঙ্গে। আমার মেয়ে ববির সঙ্গে ওদের দুজনেরই খুব ভাব ছিল, বাট আমি ভেবে পাচ্ছি না হোয়াই দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। আপনার কি মনে হয় মিসেস মিত্র, এটা খুন? নো। এত জোর দিয়ে বলছেন কেন? কে খুন করবে আর কেনই বা করবে, খুনের তো কিছু কারণ থাকবে। কাজলের তো প্রশ্নই ওঠে না, ও দেখতে শুনতেও তত অ্যাট্রাকটিভ নয়, ফ্যামিলি বার্ডেনও অনেক, একটা চাকরি করে দিস মাচ, খুন করার জন্য এটা একেবারে উপযুক্ত মোটিভ নয়। তো আপনি বলুন না, কাজলকে খুন করে কার কি লাভ? আর তুহিনা? তুহিনার ব্যাপার একটু ভাবাব অবকাশ রাখে, বিকজ শি ওয়াজ অ্যাবসলুটলি ফাইন লুকিং গার্ল, রাদার ইট কুড সে শি হ্যাড এ ট্যান্টালাইজিং বিউটি, ভেরি ট্যালেন্টেড, কোয়ালিফাইড ইন অল রেসপেক্ট, নাচ গান অভিনয় যে কোনো ছেলেই ওর প্রেমে পড়ে যেতে পারে। উনি কি অভিনয় করতেন? হ্যাঁ, ইদানিং অ্যাক্টিংয়ে ঝুঁকেছিল, শুনেছি টিভি সিরিয়ালেও কাজ করছে, এছাড়া প্রতি বছর অ্যানুয়াল মিট টুগেদারে ও একাই 100, যে কোনো ফাংশনে ওই মধ্যমণি। আসলে ওরা দুজনে বোজাম ফ্রেন্ড হলেও দেয়ার ওয়াজ এ গালফ ডিফারেন্স, দুই মধ্যর মধ্যে প্রচুর ফারাক। তুহিনার জায়গা যদি হয় স্টেজে, তাহলে কাজল একেবারে শেষ সারির দর্শক। আমার যত দূর ধারণা অনেক ছেলেই তুহিনার জন্য পাগল। আর ইউ শিওর? বললাম না, এটা আমার ব্যক্তিগত ধারণা, মোটিভের দিক থেকে কি এটা একটা পয়েন্ট নয়? কেন, জেলাসি বলছেন? হয়তো অনেকেই ওকে চেয়েছে, এর মধ্যে হতাশ, কেউ যে কোনোদিন ওকে পাবে না, সে কি চাইতে পারে না ও পৃথিবী থেকে সরে গেলে আর কেউ ওকে পাবে না? ফেলে দিচ্ছি না আপনার কথা, কিন্তু কাজলকে মরতে হলো কেন? আমি যতদূর জানতাম ওর এসব ব্যাপার ছিল না, নিজের ফ্যামিলি প্রবলেম নিয়েই ওকে ব্যস্ত থাকতে হতো। এমন কি হতে পারে না যে কাজল খুনিকে দেখে ফেলেছিল? ইট মাইট বি, বাট বাট
কাল 12টা নাগাদ আমি ছাদে উঠেছিলাম। আমার খুব আশ্চর্য লেগেছিল একটা দৃশ্য দেখে। কি দেখেছিলেন লেখা দেবী? সামান্য সময়ের জন্য অন্যমনস্ক হয়ে অথবা কিছু ভাবতে ভাবতে লেখা মিত্র বললেন, হ্যাঁ যে বলছিলাম, ছাদে এখন রিজার্ভারটা ফেটে গিয়ে জল জমেছে বলে আমি পশ্চিম দিকের কোণে যেতে চেয়েছিলাম। ওদিকটা সামান্য উঁচু বলে জল যায়নি, কিন্তু থমকে যেতে হয়েছিল। কেন? কাল রাতে ছাদে তেমন কোনো আলো ছিল না, আকাশে লালচে মেঘ ভর্তি। হঠাৎ মনে হয়েছিল একটা লোক কিছু একটা খেতে খেতে টলছে। কে সে? না, বুঝতে পারিনি। তারপর? তার হাতে কিছু একটা ধরা ছিল, গ্লাস বা ওইরকম কিছু। বুঝতে না পারার আরো কারণ, আমার চোখে চশমা ছিল না। জিজ্ঞেস করেননি কে? সাহস হয়নি, ভয় না পেলেও আমি সঙ্গে সঙ্গে নেমে এসেছিলাম। তারপর ছাদে কোনো চলাফেরার আওয়াজ পাননি? না, সব চুপচাপ। আমার অবশ্য ভূত প্রেতের ভয় নেই, কিন্তু আর উঠিনি। অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে ভেবেছিলাম আমি সত্যি কিছু দেখেছি কিনা, কিন্তু আবার বিছানা ছেড়ে ওঠার মতো ইচ্ছে আমার ছিল না। এখন মনে হচ্ছে তখন আলসেমি ছেড়ে সাহস করে কাউকে ডাকাডাকি করলে হয়তো মেয়ে দুটো এভাবে মরতো না। তবে ডাকবই বা কাকে? এদিকে এক বৃদ্ধা মহিলা, আর ওই দিকে অ্যানসোশাল এলিমেন্ট, এটিকেট পর্যন্ত জানে না। আপনি তো একজনকেই দেখেছেন। হ্যাঁ শিওর। হ্যাঁ একজনকেই, তো কয়েক সেকেন্ডের জন্য। তখন কোনো রকমে ঘরে ফিরে আসতে পারলে বাঁচি। লেখা দেবী, এই তথ্যটুকু আমাদের জানার দরকার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ, আজ আমরা চলি। চা হয়ে গিয়েছিল কিন্তু। নো থ্যাংকস। ওরা উঠে এলো। লেখা মিত্র গিয়ে দরজায় লক করে দিলেন। ছাদে তখনও পুলিশি কাজকর্ম চলছে। বিকাশের গলার আওয়াজ আসছিল। সিঁড়ির মুখের জটলাটা এখন আর নেই, এবং দরজার মুখে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। দীপু জিজ্ঞেস করল, গুরু নিচে যাবে না আবার উপরে উঠবে? নিচেই চল, উপরে গিয়ে আপাতত কোনো লাভ নেই। পুলিশ আসতে সব বাসিন্দারাই সজাগ হয়ে গেছে। যে যার ফ্ল্যাটে ঢুকে লক করে দিয়েছে। উৎসাহ দেখাতে গিয়ে কেউই আর পুলিশের ঝামেলায় নিজেদের জড়াতে চাইছে না। চারতলায় দুটো ফ্ল্যাটের দরজাই বন্ধ। বাঁদিকের ফ্ল্যাটের দরজায় নাম দেখা গেল ইউপি আগরওয়াল, ডান দিকে অশোক ঠাকুর। বেল মারব নাকি? থাক, নতুন কোনো সংবাদ আসবে বলে মনে হচ্ছে না, বরং কাজলদের ফ্ল্যাটেই যাওয়া যাক। ওরা তিনতলা শেষ ধাপে এসে পৌঁছেছে, এমন সময় এক মধ্যবয়সী ভদ্রলোককে হন্তদন্ত হয়ে উঠে আসতে দেখা গেল। ওদের নামতে দেখে ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন। আপনারা তো পুলিশ থেকে এসেছেন। হ্যাঁ, আপনি? নমস্কার, আমি নীরেন হালদার, কোঅপারেটিভ সেক্রেটারি। দীপু লোকটাকে ভালো করে দেখতে থাকলো। আর পাঁচটা সাধারণ মানুষের মতো, কাঁচা পাকা কোকড়ানো চুল আর চোখে কালো শেল ফ্রেমের চশমা, হালকা কাঁচা পাকা গোফও আছে, হাসলেই সব করা দাঁত বেরিয়ে পড়ে। পরনে বুশার্ট আর প্যান্ট, পায়ে হাওয়াই চপ্পল। নীল ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে বলল, ভালোই হলো, আমি আপনাকেই খুঁজছিলাম। হ্যাঁ, সুবোধকে তাই বলল, দেখুন তো কি ঝামেলায় পড়া গেল। সেক্রেটারি হিসেবে আমার উপরে দায়িত্ব অনেক চেপে গেল। আজকালকার ছেলে মেয়েদের যে কী সব হচ্ছে, বলা নেই কওয়া নেই। নীরেন হালদার হয়তো আরও কিছু বলতে চাইছিল, নীলই থামালো। আচ্ছা নীরেনবাবু, তুহিনার ফ্যামিলির কেউ তো এখানে থাকেন না, ওদের বাড়িতে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, এখনই ওর বাবা মা আসছে। বেশ, তার আগে আমি একবার তুহিনার ফ্ল্যাটটা দেখতে চাই। নিশ্চয়ই, কিন্তু ঘরের চাবিটা সম্ভবত তুহিনার কাছে আছে, ওদের ফ্ল্যাটের দরজা তো দেখলাম লক করাই আছে। আপনার কাছে মাস্টার কি নেই? তা আছে, কিন্তু এখন প্রত্যেকে আলাদাভাবে তালা ব্যবহার করেন, আর প্রায় প্রত্যেকেই কোলাপসিবল গেট লাগিয়ে নিয়েছেন। দীপু, একবার ছাদে চলে যা, আমার নাম করে জিজ্ঞাসা কর তুহিনার কাছে কোনো চাবি টাবি পাওয়া গিয়েছে কিনা। নীল আর নীরেনবাবু নিচে নামতে থাকেন। সেকেন্ড ফ্লোরে এসে ওরা দাঁড়ালো। একদিকে সোমনাথ চ্যাটার্জির ফ্ল্যাট। সোমনাথবাবু উৎসাহী বৃদ্ধ, তিনি দরজা খুলেই দাঁড়িয়েছিলেন। ওদের নামতে দেখে নিজেই এগিয়ে এসে বললেন যে এটাই তুহিনার ফ্ল্যাট। নেমপ্লেটে তুহিনার নামও রয়েছে, কিন্তু কোলাপসিবলটা টানা নেই, দরজায় গোদরেজ লক। ইতিমধ্যে দীপু নেমে এসেছিল। কিরে পেলি? না, ওখানে কোনো চাবি টাবি নেই। সোমনাথবাবু ফ্ল্যাটে গিয়ে বোমা বলে ডাক দিলেন, আর তারপর বেরিয়ে এলেন চাবির গোছা নিয়ে। হ্যাঁ, রেখে গিয়েছে, তবে তুহিনা নয়। আজ সকালে উপরের গণ্ডগোলের সময় সবিতা, মানে ওদের কাজের মেয়েটা, চাবিটা দিয়েই চলে গেছে।
সবিতা কাল সারা রাতি এই ঘরে ছিল নাকি? এ প্রশ্নের জবাব সোমনাথবাবু দিতে পারলেন না। অতঃপর দরজা খুলে ওরা তিনজনেই ঘরের মধ্যে ঢুকে গেল। সোমনাথবাবু এটিকেট জানেন, উনি আর ঢুকলেন না। এ ঘরের সঙ্গে অন্য ঘরের তফাত হবে এটা আজ করাই ছিল। হালকা অলিভ গ্রিনের প্লাস্টিক পেন্ট করা দেওয়াল, গেটের মুখ থেকে শুরু ডাইনিং স্পেস, সোজা গিয়ে মিশেছে বাইরের বারান্দায়। ডাইনিংয়ের মাঝখানে চামড়া মোড়া সোফা সেট, মধ্যে কাঁচ টপ টিপয়, অনেকগুলো ইংরেজি ম্যাগাজিনও রয়েছে, একদিকে রঙিন টিভি, তার পাশে সিডি প্লেয়ার আর ভিসিআর, অন্যদিকে ডিপ ব্লু রঙের ফ্রিজ। ফ্রিজের উপর ল্যামিনেট করা রয়েছে একটি কালার্ড ছবি, উজ্জ্বল হাসিতে মুখর তুহিনার একক ছবি। দেওয়ালে তেমন কোনো ছবির বাহুল্য নেই, একদিকে কেবল একটি মাত্রই ছবি, রামকৃষ্ণ পরমহংসের। দুপাশে দুটো বেডরুম, পর্দা ঝুলছে, ডাইনিংয়ে তখনও নিয়ন জ্বলছিল। নীরেন এগিয়ে গিয়ে আলোটা নিভিয়ে দিল। কাজের মেয়েগুলোর কোনো দুঃখবোধ নেই, আলো জ্বালিয়েই চলে গেছে। নীল ঘুরে ঘুরে সব দেখছিল। ডান দিকের বেডরুমে ঢুকল, সাচ্ছল্য ছড়িয়ে পড়েছিল, কিন্তু অবহেলায় সবই প্রায় স্তূপীকৃত। বিছানায় দোমড়ানো দুটো বালিশ, একটা পাশের একটা মাথার। বিছানায় কয়েকটা নাটকের বইও রয়েছে, একটা খোলা অবস্থায় উবুড় হয়ে পড়ে রয়েছে। নীল বইটা তুলে দেখল, জোসেফ কেসেলের আর্সেনিক অ্যান্ড ওল্ড লেস, আতপড়া অবস্থায় রয়েছে। তুহিনা কি রেগুলার নাটক টাটক করত? হ্যাঁ, তুহিনা ইদানিং নাটক আর সিরিয়াল নিয়ে খুব মাতামাতি শুরু করেছিল। খুব ভালো অভিনয়ও করতো অবশ্য, আমি দেখেছি। আসলে মেয়েটা খুবই ট্যালেন্টেড, যাতে হাত দিত তাতেই সাকসেস, লেখাপড়া গান বাজনা খেলাধুলা সবেতেই এক্সপার্ট। এসব নীলের শোনা হয়ে গিয়েছিল। ও ভালো করেই ঘরটা দেখছিল, সম্ভবত কিছু একটা খুঁজছিল। খাটে লাগোয়াতেই বইয়ের র্যাক, অজস্র বই সাজানো, দু একটা নেড়ে চেড়ে দেখল। দীপু পাশেই ছিল, ফিস করে ও জিজ্ঞাসা করল, বিশেষ কিছু খুঁজছ নাকি গুরু? বড় লোকের একমাত্র আদুরে মেয়ে, হেভি স্মার্ট এবং বিটময়, তাই নাটক হবে, ইদানিং সিরিয়ালে নামছে, নিজের গাড়ি থাকাটাও অসম্ভব নয়। তাতে কি হলো? এরকম একটি মেয়ের কোনো বয়ফ্রেন্ড থাকবে না, কিংবা কোনো প্রেমিক? শুনলি তো লেখা দেবী কি বললেন? হ্যাঁ, থাকতেই পারে। সেটাই খুঁজছি। বইয়ের রেখে প্রেমিক কি খুঁজে পাবে? ওরে হাদা, প্রেমিক নয়, প্রেমিকের কোনো চিঠি অথবা তুহিনার কোনো ডায়েরি। বেশ, তুমি না হয় খুঁজে পেলে, তাতে লাভটা কি হবে? কান টানলে মাথা আসে, তা জানিস? বুঝলাম। এত সুন্দরী মেয়ে, সিরিয়ালে নামছে, একটা অ্যালবাম নেই ঘরে? সুন্দরী মেয়েদের বুঝি অ্যালবাম রাখতেই হবে। কি মেয়ে কি ছেলে, দেখতে সুন্দর হলেই তার একটা বিশেষ প্রবণতা থাকে, নিজেকে নানান অ্যাঙ্গেল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। আসলে মানুষের সাইকোলজি এটাই, মানুষ নিজেকে যেমন সব থেকে বেশি ভালোবাসে, ঠিক তেমনি আয়নার সামনে দাঁড়িয়ে কদাকার লোকও নিজেকে দেখতে ভালোবাসে, এটাই কমন ম্যাটার। হঠাৎ থিরিতে হইচই শোনা গেল, সেই সঙ্গে মহিলার তীব্র শোক বিলাপ। তুহিনার বাবা মা এবং দুই ভাই এসেছেন। মহিলা চিৎকার করতে করতেই ঢুকলেন, মাকে দুই ছেলে সামলাচ্ছিল। নীরেন, কি কি হয়েছে আমার মেয়ের? তুহির ঘরে এরা কারা? বরফ ঠান্ডা গলায় নীরেন বলে, ওরা পুলিশের লোক। কেন পুলিশ কেন? তুমি তো বললে তুহি খুব অসুস্থ। নীরেন থতমত খায়। কোনো রকমে ঢোক গিলে তুহিনার মৃত্যু সংবাদটা পরিবেশন করেই ঘর ছেড়ে চলে যায় সে। মাই গড বলে মিস্টার অহিন চৌধুরী সোফার উপর থপ করে বসে পড়েন। ভাই দুটো কেমন যেন ভেবাচাকা খেয়ে গেছে, তাদের মুখ দিয়ে কোনো শব্দ বেরিয়ে এলো না। সম্ভবত বড় ভাইটি এগিয়ে এসে নীলকে জিজ্ঞাসা করল, ইজ ইট ফ্যাক্ট? কণ্ঠস্বরকে যথাযথ কোমল করে নীল বলল, মৃত্যু সংবাদ নিয়ে কেউ কখনো নির্মম রসিকতা করে না মিস্টার। হ্যাঁ, তুহিনা আর নেই। বাট হোয়ার ইজ শি? ছাদে। হোয়াট ননসেন্স, আমার বোনের মৃতদেহ ছাদে কেন? কারণ মৃত্যুটা ওর ওখানেই হয়েছে। ছাদে? ইউ মিন আন্ডার দ্য ওপেন ইয়ার? হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, সঙ্গে আরও একজনও মারা গেছে। আরও একজন মানে হু? কে সে? হার বেস্ট ফ্রেন্ড। অবশ্য এটা আমার জানার কথা নয়, হাউজিংয়ের লোকেরাই বলল। তার নাম কাজল ঘোষ। কাজল? হোয়াট এ স্যাড ইনসিডেন্ট, বাট হাউ অ্যান্ড হোয়াট ফর? ওটাই তো আমরা খুঁজে বার করতে চাইছি। হঠাৎ করে ছুটে এলেন মিসেস রায়চৌধুরী, ব্যাগ্র
এবং উতলা কণ্ঠে বললেন, আমি ছাদে যাব। হ্যাঁ যাবেন, ওখানে পুলিশ অফিসারও আছেন, তাড়াতাড়ি যান, নইলে আবার বডিটা রিমুভ করা হয়ে যাবে খুব শিগগিরই। ভদ্রমহিলা আলুথালু অবস্থায় উপরে চলে গেলেন, ছোট ভাইটিও সঙ্গে গেল। এতক্ষণে সিনিয়র রায়চৌধুরী মাথায় হাত দিয়ে বসেছিলেন, উঠে এসে ধরা গলায় বললেন, বাট ওয়াই দ্য পুলিশ ইন দিস স্পট? কারণ পুলিশ মনে করে দুজনের মৃত্যুই নর্মাল নয়। নর্মাল নয়? ইউ মিন? না রায়চৌধুরী সাহেব, আপাতত আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি, তবে বডি দুটো দেখে অ্যাজিউম করা যেতে পারে যে মৃত্যুটা স্বাভাবিকভাবে আসেনি। ইট মাইট বি এ কেস অফ সুইসাইড অফ হোমিসাইড। হোমিসাইড? ইউ মিন মার্ডার? না, বডি যতক্ষণ না পোস্টমর্টম হয় আমরা কিছুই বলতে পারছি না, কারণ আপাত দৃষ্টিতে দেহে কোনো মার্ডারের চিহ্ন পাওয়া যায়নি। বাট আই মাস্ট সো, দুটোই অ্যাবজার্ট। তুই আত্মহত্যা করবে না, করতে পারে না। প্রথমত তার কোনো অভাব নেই, সে কোন হয় ফ্রাস্ট্রেটেড নয়, বরং সে জীবনে এগিয়ে যাবার জন্য একটা নতুন লাইনও খুঁজে পেয়েছিল। আপনি সিরিয়াল অ্যাক্টিংয়ের কথা বলছেন? ইয়েস, হাতে এখন অনেকগুলি সিরিয়াল শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে, তাই নিয়ে আমার সঙ্গে নিয়মিত পরামর্শ করত। সবই ঠিক আছে মিস্টার রায়চৌধুরী, কিন্তু কার যে কখন মানসিকতাটা পাল্টে যায় তা বাইরে থেকে কারোর পক্ষে জানা সম্ভব নয়। তবে খুনের ব্যাপারটা তো আমরা উড়িয়ে দিচ্ছি না। দ্যাট ইজ অলসো ইম্পসিবল। এত জোর দিয়ে কি সে কথা বলা যায়? কখন কার কোথায় শত্রু তৈরি হচ্ছে তা আপনারা আমার পক্ষে জানাটা সম্ভব নয়। আপাত দৃষ্টিতে দেখা গেলে ওর কোনো ভিজিবল এনিমি নেই, কিন্তু আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন মিস রায়চৌধুরীর কোনো শত্রু নেই বা ছিল না? কেউ কারো ক্ষতি করলে তার শত্রু সৃষ্টি হতে পারে, কিন্তু আমার মেয়ে এমন কোনো কাজ করেনি যাতে ওর কোনো শত্রু সৃষ্টি হয়। ব্রাদার, আমার মেয়ে সবার কাছে খুব পপুলার ছিল, এই কমপ্লেক্সে সবাই তাকে খুব ভালোবাসত। এটাও তো খুনের কারণ হতে পারে, অফকোর্স সে যদি খুন করে থাকে। বেশ, আমি ধরেই নিলাম আমার মেয়ের পপুলারিটির জন্য কেউ তাকে খুন করেছে। দেন হোয়াটস অ্যাবাউট দ্যাট পুওর গার্ল? আপনি কাজলের কথা বলছেন? ইয়েস, কাজল। মেয়েটি খুব ভালো মেয়ে, সহজ সরল সৎ মেয়ে, আমার মেয়ের বেস্ট অ্যান্ড বুজম ফ্রেন্ড। তার তো কোনো পপুলারিটি ছিল না, আর পাঁচটা সাধারণ গরিব ঘরের মেয়ে, বলতে পারেন দিন এনে দিন খেত, না অর্থ, না যশ, না প্রতিপত্তি, না রূপ। বলুন, তার কোন শত্রু তাকে খুন করবে? আপনার এই বিশ্লেষণগুলো আমি যে ভাবিনি তা নয়। একটি সুন্দরী মেয়ে আর অন্যটি সাধারণ, একজন সোসাইটিতে সবার প্রিয়, অন্যজন নেহাতি একেবারেই সাদা মাটা। তারা দুজন একই রাতে আত্মহত্যা করেছে, অথবা কেউ তাদের খুন করেছে, খুন বা আত্মহত্যা যাই হোক না কেন, মোটিভ তো একটা ছিল, কিন্তু সেটা কি? ওয়েল মিস্টার রায়চৌধুরী, এই মুহূর্তে নানান প্রশ্ন করে আপনাকে বিরক্ত করতে চাই না, সেটা উচিত নয়। কেবলমাত্র একটা প্রশ্ন, যদি উত্তর দেন, আসলে আপনিও তো চান এই মিস্ট্রি সলভ হোক। চাই, চাই, একশোবার চাই। কি জানতে চান বলুন? আপনার মেয়ের কোনো অ্যাফেয়ার্স ছিল কি? তুই আমাকে কিছুই লুকাতো না, এ নিয়ে সে আমায় কিছু বলেনি, তাই ধরে নিতে পারি সেসব কিছুই ছিল না। ওয়েল মিস্টার রায়চৌধুরী, আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই, শুধু একটা কথাই বলবো, আপনি ভেঙে পড়লে পরিবারের সবাই ভেঙে পড়বে। আই শ্যাল ট্রাই মাই বেস্ট, এর বেশি আপাতত কিছু বলার নেই। অহেন্দ্র চৌধুরীকে রেখে ওরা সিঁড়িতে এসে দাঁড়ালো। নীরেন হালদার অধপতনের সিঁড়ির শেষের ধাপে দাঁড়িয়েছিল, নীল গিয়ে নামতে নামতে বলল, আপনি এখানে দাঁড়িয়ে? আমার মাথা চক্কর দিচ্ছিল, একই সঙ্গে দুটো মেয়ে চলে গেল। রায়চৌধুরী বাবুর মুখোমুখি দাঁড়াতেই সংকোচ হচ্ছে, যেখানেই যাই সেখানেই নানান প্রশ্ন। কিন্তু আপনার দায়টা কোথায়? মনুষ্যত্বের দায়। কোঅপারেটিভের সেক্রেটারি হলেও সবার সঙ্গে আমার হার্দিক সম্পর্ক ছিল, তবে সবচেয়ে খারাপ লাগছে ফ্যামিলিটার কথা ভেবে, এরপর যে ওদের কী হবে ভাবলেই সব গুলিয়ে যাচ্ছে। আপনি আর কী করতে পারেন, টাইম ইজ দ্য বেস্ট হিলার, আপাতত এটা ভেবেই পরের কাজগুলোর দিকে এগিয়ে যেতে হবে। চলুন একটু কাজলের ফ্ল্যাটে যাই। যাবেন? ওরা তো সবাই ভেঙে পড়েছে। সেটাই তো স্বাভাবিক, জাস্ট একটা সার্ভে করে চলে আসবো। ভারী সুন্দর একটা হাউজিং কমপ্লেক্স, পাশাপাশি দুটো ব্লক, গায়ে গা ঠেকানো, দূর থেকে মনে হবে একটা মস্ত বাড়ি। বি ব্লকের নিচের তলায়
অপেক্ষাকৃত ছোট মাপের তিনখানা ফ্ল্যাটের একটাই থাকে কাজলরা। দরজায় কোনো নেম প্লেটও নেই। বাইরের দেওয়ালটা নিয়মমাফিক রংচঙ্গা করা হলেও ভেতরেরটা কিন্তু সম্পূর্ণ উল্টো চিত্র। সর্বত্রই হতদরিদ্রের চিহ্ন। দরজা খোলাই ছিল। বেশ কিছু নারী পুরুষ মুহ্যমান অবস্থায় এদিক ওদিক বসেছিলেন। ওরা যেতেই একজন 22-23 বছরের যুবক বলল যে কাজলের মা সেন্স হারিয়ে ফেলেছেন কাঁদতে কাঁদতে। অনুপ ডাক্তার তাকে দেখছেন। নীলরা এগিয়ে চলল। পাশাপাশি দু কামরার দুটি ঘর, তার মধ্যে এক চিলতে জায়গা, ঢুকতেই বাথরুম। রান্নাঘরটি তার পাশেই। দীপু আর ঘরের মধ্যে গেল না। নীল আর নীরেনবাবু ঘরটায় গিয়ে দেখল সেখানে প্রচণ্ড ভিড়। সবাই সরে গিয়ে ওদের যাবার রাস্তা করে দিল, কিন্তু ভিড় একটুও কমল না। ঘরের অবস্থা ততই বজ্র। জরাজীর্ণ খাট, একটা আলমারি, অন্যদিকে কয়েকটা বাক্সের ওপর বাক্স সাজানো, আর তার উপর ডাই করা কাপড় চোপড়। ঘরের মেঝেই ছিল মাদুর পাতা। একজন ভদ্রমহিলা চোখ বন্ধ করে শুয়ে আছেন, একজন পাখার বাতাস করছেন। নীল উপরে তাকিয়ে দেখল যে ফ্যান আছে কিন্তু চলছে না। নীল নীরেনবাবুকে উদ্দেশ্য করে বলল, ফ্যানটা কি চলছে না? তাও তো বটে বলে নিজেই সুইচটা অন করে দিল, কিন্তু ফ্যান চলল না। ডাক্তারবাবু আবার সবাইকে বললেন সরে যেতে, কিন্তু কেউই তাদের জায়গা ছেড়ে দিতে রাজি নয়। সবাই উৎসাহী। নীরেনবাবু কটমটিয়ে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, আপনাদের একটা কথা বললে শোনেন না কেন? দেখবার মতো হাতি ঘোড়া তো কিছুই নেই এখানে। যান যান, বাইরে গিয়ে দাঁড়ান সবাই, আশ্চর্য লোক সব। ভিড় পাতলা হলো অনিচ্ছা নিয়েই। ডাক্তারবাবু নারীটারি দেখে প্রথমে একটা ইঞ্জেকশন দিলেন, তারপর নীরেনবাবুকে ডেকে বললেন, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, ডিরেকশন মতো খাইয়ে যাবেন, জ্ঞান এক্ষুনি ফিরে আসবে। তবে তবে হার্টের কন্ডিশন খুব একটা ভালো নয়, তার উপর এই ধরনের একটা শোক, আপাতত ঘুম পাড়িয়ে রাখা ছাড়া উপায় নেই। কাঁদলে ভালো হতো, কিন্তু সেটা আবার হার্টের পক্ষে ক্ষতিকর। এনিওয়ে, সেরকম অসুবিধে বুঝলে হসপিটালাইজ করতে হবে, মোটামুটি একটা ব্যবস্থা করে রাখবেন। ডাক্তারবাবু উঠে পড়লেন। নীল এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি কি ডাক্তার চ্যাটার্জি? হ্যাঁ, কেন বলুন তো? মাফ করবেন, আপনি তো প্রথম মিসেপের কেস দুটো পরীক্ষা করেছিলেন। হ্যাঁ, তাই। ওয়েল, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি আমায় চিনবেন না, আমি একজন ইনভেস্টিগেটর, পুলিশের তরফ থেকে আসছি। আই সি, বেশ বলুন, আপনার কি কথা আছে? এখানে নয়, একটু বাইরে যাব। হ্যাঁ, সেটাই। দুজনেই বাইরে চলে এলো। ভাদ্রমাসের কটকটে রোদ, তেমনই গরম। ওরা গিয়ে কম্পাউন্ডেরই একটা গাছের তলায় দাঁড়ালো। ডাক্তারবাবু, আপনার নির্দেশেই তো ওরা পুলিশে খবর দেয়, তার মানে আপনার অনুমান এটা স্বাভাবিক মৃত্যু নয়। আমার জিজ্ঞাস্য, এ কথা আপনার কেন মনে হলো? প্রথমত আমার ইন্টুইশন, আমরা দেখে বুঝতে পারি যে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। অন্তত আমার ক্ষেত্রে এটা অনেকবারই ঘটেছে। আর সেকেন্ড পয়েন্ট, টোটাল সার্কামস্ট্যান্সটাই, স্বাভাবিকতার পক্ষে তো সেটা রায় দেবে না। আপনারও কি সেটা মনে হয় না? হ্যাঁ হয়, সবারই হবে। ভেবে দেখুন, দুটো সমত্ব মেয়ে, অবিবাহিতা, অন্ধকার নির্জন ছাদে বিয়ারের বোতল নিয়ে উঠেছে, একটা খালি গ্লাস আর একটা গ্লাস ভর্তি, বটলে অবশিষ্ট কিছু পানীয় তখনও রয়েছে, অথচ দুজন নেই মৃত। কি ভাবা যায়? আপনার অনুমান কি, হত্যা অথবা আত্মহত্যা? সেটা আপনার পোস্টমর্টেম রিপোর্ট বলবে। আপনার অনুমানটা জানতে চাইছি। এক্ষেত্রে অনুমান করাটাই বোকামি, আনসাইন্টিফিক, তবে দুটোর যে কোনোটাই হতে পারে। তা আপনারা পায়ে ছাপটাপ খুঁজে পান নাকি দেখুন, এক্ষেত্রে তো পাওয়া উচিত। এ কথা কেন বলছেন? ছাদটা সকালেও দেখেছি জলমগ্ন, ওদের রিজার্ভার নাকি ফেটে গেছে। অবশ্য বডি দুটো যেখানে ছিল সেই জায়গাটা শুকনো, তা ভেজা পায়ের ছাপ শুকিয়ে গেলেও তো সেটা ধরা পড়ে, তাই তো? আমাদের পুলিশ অফিসার ওখানেই আছে, দেখা যাক। ইতিমধ্যে দীপু আর নীরেন হালদার ফিরে এসেছেন। নীরেনবাবু বললেন যে মাসিমার জ্ঞান ফিরে এসেছে। বেটেখাটো মানুষটি চলে গেলেন। নীরেন কিছুক্ষণ ওর গমনপথের দিকে তাকিয়ে ছোট্ট একটা আক্ষেপের নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে মিস্টার ব্যানার্জি এখন কি করব? কাজলের বাড়িতে এখন আর যাওয়ার কোনো অর্থই হয় না, আমি পরে আলাদা করে মিট করব। আপনি একটা ব্যাপার ভালো করে বলতে পারবেন, কাজল আর তুহিনা ছিল ক্লোজ ফ্রেন্ড, আপনাদের এই হাউজিংয়ে ওই বয়সে নিশ্চয়ই আরও অনেক মেয়ে আছে?
এদের মধ্যে এমন কেউ আছে যার সঙ্গে তুহিনা বা কাজলের ঘনিষ্ঠতা ছিল? হাইলি বলে একটি মেয়েকে জানি, ভবেন নন্দীর মেয়ে, ওদেরই বয়সী, পোস্ট গ্রাজুয়েট ছাত্রী। কাজলের সঙ্গে আহিলির বেশ ভালোই যোগাযোগ ছিল, অনেকদিনই দেখেছি আমাদের কমপ্লেক্সের সামনে ওই মাঠটায় দুজনে বসে গল্প করত। আহিলি নন্দীর সঙ্গে একটু কথা বলবো। এখানেই তো ছিল, বলেন তো খুঁজে দেখি। এখন থাক, কালও বলতে পারি বা পরশুও বলতে পারি। আসলে ওদের যে কোনো একজন বিশেষ বন্ধুর সঙ্গে কথা বলে দুজনেরই ওয়্যার অ্যাবাউটসটা জানতে চাই। বেশ, আপনি যেদিন বলবেন সেদিনই আমি যোগাযোগ করিয়ে দেব। ওরা যখন এ ব্লকের কাছাকাছি এসে পৌঁছেছে তখন দেখা গেল পুলিশ অ্যাম্বুলেন্স এসে গেছে, অর্থাৎ বডি মর্গে পাঠাবার প্রস্তুতি সারা। নীল দীপুকে বলল, তুই গিয়ে বিকাশবাবুকে বলে আয়, বেলা বেড়ে চলেছে, আমরা যাচ্ছি। সন্ধ্যের দিকে পারলে উনি যেন আমাদের বাড়িতে চলে আসেন। দেখিস আবার সাপে নেউলে যাস না যেন। না, এখনও সেই অ্যাটমসফিয়ার নেই, পরে লাগবো। দীপু চলে গেল। নীল নীরেনকে বলল, সেক্রেটারি সাহেব, একটা ব্যাপার আমার একটু আশ্চর্য লাগছে। কি ব্যাপারে? দুটো বাড়ি তো অহিনবাবুর তৈরি। হ্যাঁ, এবং একেবারেই পাশাপাশি, ছাদ টু ছাদ দুহাতের ব্যবধান। হ্যাঁ, তাই। এই ব্লকের পাঁচতলায় দেখলাম তিনটে রুম। আপনাদের সোমনাথবাবু বলছেন দুজন কম কম স্কোয়ার ফুট নেওয়াতে আর একটা ওয়ান রুম ফ্ল্যাট বেরিয়ে এসেছে। আসলে চট করে পাঁচতলায় উইদাউট লিফ্ট পারচেসার পাওয়া একটু কঠিনই হয়। অবশ্য পাঁচতলার দাম একটু কম পড়ে বলে অনেকেই নেন, কিন্তু কিছুদিন সিঁড়ি ভাঙার পরে চেষ্টা করেন ফ্ল্যাট বিক্রি করে অন্যত্র চলে যেতে। এই ব্লকের পাঁচতলাটা অনেক দিন ধরে ওনারশিপের অভাবে খালি পড়েছিল, শেষে যাও বা পাওয়া গেল তারা আবার অতটা জায়গা সমেত বিশাল ফ্ল্যাট নিতে চাইছিল না। ইন দ্য মিন টাইম লেখা দেবি, একটা ছোট ওয়ান রুম খোঁজ করায় নতুন প্ল্যান স্যাংশন করিয়ে ওদের ফ্ল্যাট তিনটে তৈরি হয়। বোঝা গেল। কিন্তু বি ব্লকের নিচের তলাতেও তো তাই দেখলাম, খুপড়ি খুপড়ি তিনখানা ফ্ল্যাট। অবশ্য সোমনাথবাবু একটা ব্যাখ্যা করেছেন, তাই কি? উনি কি বলেছেন জানি না, তবে বি ব্লকে সব তলাতেই তিনটে করে ফ্ল্যাট। আসলে অয়নবাবু বি ব্লকটা করেছিলেন মিডিল ক্লাস বা নিম্ন মধ্যবিত্তদের জন্য, এটা না হলে সরকারি লোন পাওয়া যাচ্ছিল না। তা দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত প্রায় সকলেই মিডিল ইনকাম গ্রুপ, সকলে একেবারে নিম্ন মধ্যবিত্ত নয়, প্রত্যেকেই মোটামুটি চাকরি করে। সত্যিকার লো ইনকাম গ্রুপ বলতে নিচে তিনজন ওনারাই, আর সব থেকে এখন করুণ অবস্থা কাজলদের। দীপু ততক্ষণে ফিরে এসেছে, নীলও চলে আসছিল। এ ব্লকের ছাদ থেকে বি ব্লকের ছাদে যাওয়াটা খুবই সহজ, আপনি কি বলেন? ভেপাচাকা খেয়ে নীরেন বলেন, এদিকটা তো আমি ভেবে দেখিনি। সেদিন নয়, তিন দিন পর বিকাশ তালুকদার নীলের বাড়ি এলেন। তখন রাত প্রায় 9:30। নীলের দীপু বসে বসে দাবা খেলছিল, ওদের দুজনকে দাবায় পেয়েছে, নীলই ওকে শিখিয়েছে। ও বলে দাবা খেললে নাকি বুদ্ধি বাড়ে, দীপুও ইন্টারেস্ট পেয়ে গেছে। তবে নীলকে সে কোনোদিন হারাতে পারেনি, আর এটাই ওর আফসোস। সিঁড়িতে জুতোর আওয়াজ শুনতে পেয়ে দীপু বলল, গুরু দাবাটা গুটিয়ে রাখো, তোমার ঢোল গোবিন্দ হলে আর খেলা হয় না, তখন ঢোল পেটানোই শুরু হয়ে যাবে। বিকাশ ঘরে ঢুকেই সোফায় শরীরটা টান করে মেলে দিয়ে একটা আরামসূচক আহ ছাড়লেন। দীপুর দিকে একবার তাকিয়ে উচ্চস্বরে চিৎকার করে উঠল, দিনুদা, আমাদের এক পরিশ্রান্ত পথিকের জন্য গরম শরবতের ব্যবস্থা করো। বোঝা চোখ সামান্য খুলে বিকাশ বললেন, ডেপো ছোকরাদের যে কেন আশকারা দেন ব্যানার্জি সাহেব, এটা আমার মাথায় কিছুতেই ঢোকে না। সব জিনিস তো সবার আর মাথায় ঢোকে না, কি বলো নীলদা? এই দেখো না, রাত 9:30 সময় কোনো ভদ্রলোকই কি জানেন না যে কোনো ভদ্রলোকের বাড়ি থেকে খেজুর আলাপের থাবা ফেলতে নেই? এটা নিশ্চয়ই কোনো বুদ্ধিমান ব্যক্তিকে বুঝিয়ে বলতে হবে না। ইউ স্টুপিড, লঘুগুরু জ্ঞানটা তোমার একেবারেই গেছে। থাবা মানে কি? থাবা কাদের হয় বলো? আগে ওই থাবা যদি বাঘের থাবা হয়, সিংহের থাবা হয় বা বিড়ালের থাবা হয়, উটেরও থাবা হয়। স্টপ, অত ফিরিস্তির কোনো কারণ নেই। তুমি আমাকে জন্তু জানোয়ার ভাবতে শুরু করেছো নাকি? কি যে বলেন তালুকদার স্যার, আমি কি সে কথা বলতে পারি? আপনি গুরুজন, বয়স জ্যেষ্ঠ, তার উপর জাদ্রেল পুলিশ অফিসার, আপনাকে ওইসব ইতর প্রাণীদের সঙ্গে তুলনা করব? এত মূর্খ আমাকে ভাবলেন কি করে? তুমি কত বড় পণ্ডিত আমার জানা আছে। আর একটা কথা শোনো, নীল ব্যানার্জির বাড়ি আমি কখন আসবো আর আসবো না সে কয়ফিতে আমি তোমাকে দেব না। আমি তোমার মতো ল্যাংবোট নই, আমি আসি কাজে দরকারে।
তোমার মতো গ্যাজানোর জন্য নয়, স্টুপিড কোথাকার। এসব কথা চালাচালি অন্যদিকে টান নেওয়ার সম্ভাবনা ছিল। নীলি মধ্যস্থতা করে, বিকাশবাবু দীপু আমার ছোট ভাইয়ের মতো। আমার ওরকম ভাই থাকলে চর মারতে মারতে চৌকাট পার করে দিতাম। যাক যাক, এবার কাজের কথায় আসা যাক। প্যানাজি সাহেব, আপনার সঙ্গে কিছু পার্সোনাল কথাবার্তা আছে। বিকাশবাবু, বাংলা একটা প্রবাদ আছে, চোরের ওপর ব্যাক করে মাটিতে ভাত খেতে নেই, দীপুর উপর রাগ করে আসল কথাগুলোই হারিয়ে ফেলবেন। আপনি নিজেও জানেন দীপুর সামনে ওসব কথা বলাই যায়। আপনি আরম্ভ করুন। যা দীপু, নিজের হাতে ভালো করে চা করে বিকাশবাবুকে একটু শান্ত কর। নিন, এবার বলুন, পিএম রিপোর্ট এলো? হ্যাঁ, এসেছে। তাজ্জব ব্যাপার, দুটো মেয়েরই দেহে কোথাও আঘাতের চিহ্ন না থাকায় আমার মনে হয়েছিল পেটে কোনো বিষ্টিস পাওয়া যাবে। কেন, সেরকম কিছু পাওয়া যায়নি? আরে গেছে, একটা তো মারাত্মক পয়জন, পটাশিয়াম সায়ানাইড। কোত্থেকে জোগাড় করলো মশাই কে জানে। এটা কার স্টমাকে পাওয়া গেছে? কাজল ঘোষের স্টমাকে। আর তুহিনার? তুহিনার মৃত্যু ঘটেছে হাইপোগ্লোসিমিয়ায়। কিভাবে? ওর স্টমাকে অতিরিক্ত পরিমাণে গ্লাইপিজয় ট্যাবলেটের গুঁড়ো পাওয়া গেছে। তার মানে হয় সে নিজে, নয়তো অন্য কেউ তাকে জোর করে অ্যান্টিডায়াবেটিক ট্যাবলেট বেশি পরিমাণে খাইয়ে দিয়েছিল। হ্যাঁ, পোস্টমর্টাম রিপোর্ট বলছে কুইক ফল ডাউন অফ ব্লাড সুগার, এবং ওর শরীরে যেসব সিমটমস পাওয়া গেছে, কার্ডিয়াক অ্যারেস্ট অফ হার্ট, ব্রেনেও কিছু হেমারেজিং স্পট ধরা পড়েছে। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না ম্যানেজার সাহেব, ধরে নিলাম দুটো মেয়েই সুইসাইড করেছে এবং একই সঙ্গে প্ল্যান করে। তাহলে একজন খেলে অ্যান্টিডায়াবেটিক ট্যাবলেট, অন্যজন পটাশিয়াম সায়ানাইড। ওয়াই? সায়ানাইড টের পেতে পেতে শেষ। সহজ মৃত্যু থাকতেও কেন অন্যজন খানিকটা কষ্ট নিয়ে মরতে গেল, খুবই মিস্টেরিয়াস ব্যাপার। আবার ধরুন কেউ যদি খুন করে থাকে, সে কেন দুজনকে দু রকমের বিষ মেশালো? উত্তর না দিয়ে নীল সমানে সিগারেট টেনে যাচ্ছিল। দীপুও গরম চায়ে ট্রে নিয়ে ঠুকল। তালুকদার পেয়ালা তুলে চুমুক দিতে দিতে আবার পুরনো কথায় ফিরে এলেন। বিকাশ তালুকদার এখনও এটাই বুঝতে পারছে না যেটা খুন নাকি আত্মহত্যা। বিকাশ তালুকদারকে এই জন্য নীলের খুব পছন্দ, লোকটা নিজের অক্ষমতাকে কখনো ধামাচাপা দিয়ে হামবাগ হয়ে ওঠেন না, যেটা বুঝতে পারেন না সেটা খোলাখুলি বলে দেন। ওকে খুব বিমর্ষও দেখাচ্ছিল, নীলই ওকে আশ্বাস দিল, বিকাশবাবু মাঝে মাঝে এরকম কমপ্লিকেটেড কেস হ্যান্ডেল না করলে রিটায়ার্ড লাইফে সুখস্মৃতি আশ্রাবেন কি দিয়ে? মজা করবেন না, আমি মরছি এখন নিয়ে আর আপনি চলে গেলেন ভবিষ্যতে। আপনার মাথায় কি খেলছে বলুন তো, অন্তত একটা পয়েন্ট চা দিয়ে এগোতে পারি। আপনি যেখানে, আমি তার থেকে এক ইঞ্চিও বেশি আগাতে পারিনি। তুহিনা অ্যান্ড কাজল মিসহ্যাপ এখনও আমার কাছে মিস্ট্রি। দুজনকে মার্ডার করতে গেলে যেটা প্রায় একই রাতে ঘটেছে। বাই দেবে, মৃত্যুর সঠিক টাইমটা কিছু জানিয়েছে? হ্যাঁ, রাত 12টা নাগাদ প্রথমে কাজলে মৃত্যু হয়, তারও প্রায় মিনিট 45 পরে তুহিনা মারা যায়। ফর ইওর ইনফরমেশন, কাজলের মুখে কোনো মৃত্যু যন্ত্রণা ছিল না, সে মাত্র একটি সিপি দিতে পেরেছিল, খুবই ন্যাচারাল। পটাশিয়াম সায়ানাইড মুহূর্তের মধ্যে কাজ করে, কিন্তু তুহিনার দেহের অনেক জায়গায় ছড়ে যাওয়ার দাগ আছে, শরীরে কিছু স্প্যাজম এফেক্টও আছে, মুখেও বিকৃতির ছাপ, যেটা ওর বাবা মাও স্বীকার করে নিয়েছেন। ডাক্তারি শাস্ত্রে আমার জ্ঞান খুবই সীমিত, কিন্তু আমি এক ভদ্রলোককে চোখের সামনে হাইপোগ্লিসিমিয়ায় মরতে দেখেছি। ভদ্রলোকের মৃত্যু হয় রাত 10টা নাগাদ এবং রাস্তায়। ন্যাচারালি তাকে হসপিটালাইজড করা হয়েছিল, তারপর হসপিটাল পোস্টমর্টাম না করে ছাড়েনি। তাও ধরুন মৃত্যুর পর প্রায় 10-12 ঘন্টা কেটে গিয়েছিল পোস্টমর্টাম করতে। আপনি বললেন তুহিনার স্টামাকে গ্লাইপিজাইডের গুঁড়ো পাওয়া গেছে, কিন্তু সে ভদ্রলোকের স্টামাকে কিছুই পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল ব্লাডে। এটা বললাম এই কারণেই, তুহিনার স্টামাক ওপেন করা হয়েছিল প্রায় ওই রকম সময়ের ব্যবধানে। তাহলে? বিকাশ তালুকদার চা শেষ করে সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমি মশাই ডাক্তার নই, যা রিপোর্টে পেয়েছি তাই বললাম। ব্লাড রিপোর্টও তাই বলছে? হ্যাঁ, আনুমানিক 50 মিলিগ্রাম ওষুধ শরীরে গিয়েছিল। বলে কিছুক্ষণ গো মেরে বসে রইল নীল, চোখ বুঝিয়ে কেবলই পা তুলিয়ে যাচ্ছিল। বিকাশবাবু কিছু একটা বলতে যাচ্ছিল, দীপু ফস করে ওকে থামিয়ে দিয়ে নিজের ঠোঁটে আঙুল চাপা দিয়ে ফিসফিস করে বলল, গুরু ডিপ থিঙ্কিংয়ে চলে গেছে, কথা বলবেন না। না রে দীপু, ডিপ থিঙ্কিংয়ে যেতে গেলেও কোনো একটা ক্লু পেতে হয়, সেটাও এখনও নেই। আমার একটা থিওরি আছে জানিস তো। হ্যাঁ, HWW, হাউ হোয়াই
অ্যান্ড হু সেটা অ্যাপ্লাই কর। হাউটা জানা গেল, হাউ দ্যাট অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড, বিষ দ্বারা সংঘটিত দুর্ঘটনা, কিন্তু জানা যাচ্ছে না বা ডেফিনেট কোনো ক্লু নেই যে হোয়েদার ইট ওয়াজ হোমিসাইড ও সুইসাইড। কিন্তু এর যে কোনো একটা সম্ভাব্য দিক ধরে আমাদের এগোতে হবে, নাহলে তো অন্ধকারেই হাতড়াতে হবে। আমার নিরেট বুদ্ধি একটা কথাই বলে, শুনছেন তালুকদারদা? বলে যান। খুন হলে তৃতীয় ব্যক্তি কোথায়? আশেপাশে কিন্তু পদচিহ্ন দেখা যাচ্ছে না। ভালো কথা, ছাদ ভিজেছিল, কোনো বিশেষ পায়ের ছাপ পেয়েছেন? এত পায়ের ছাপ পেয়েছি তার মধ্যে থেকে ওয়ান্টেড ফুটপ্রিন্ট পাওয়া শক্ত। মৃত্যু খবর শুনে ঝাঁকে ঝাঁকে লোক এসে ভিড় করেছিল, অর্থাৎ খুন যদি কেউ করে থাকে তার পায়ের ছাপ অনেকের পায়ের ছাপের আড়ালে চলে গেছে। তাছাড়া খুন যে করবে সে দুজনকে দুরকম পয়জনই বা দেবে কেন? তার মানে নীলদা তোমার এখানে এইচটা জানা সত্ত্বেও কোনো কাজ দিচ্ছে না। তা যদি না দেয় তাহলে তোকে নেক্সট ডাব্লুতে যেতে হবে। ডাব্লু মিন্স ওয়াই, ওয়াই দিস মিসহ্যাপ, আর এই ওয়াই ক্লিয়ার করতে পারলেই বাকিটা বেরিয়ে আসবে। ওয়াট সম্বন্ধে আপনি কিছু ভেবেছেন নাকি ব্যানার্জি সাহেব? এই ওয়াইয়ের আনসার পেতে গেলে আমাদের যেতে হবে দুটি মেয়ের ব্যক্তি জীবনে, তাদের লিভিং স্ট্যাটাস, তাদের ফ্রেন্ড সার্কেল, তাদের সোসাইটি। যেমন একটা ব্যাপার আপনি খেয়াল করেছেন কি না জানি না, একই কমপ্লেক্স হলেও এ এবং বি ব্লকের স্ট্যাটাস আলাদা। দুই ব্লকে দুই ধরনের মানুষের বাস। এ ব্লকের বেশিরভাগ মানুষেরই ওয়েল আর্নড পিপল, কিন্তু বি ব্লকের মিক্সড, কেউ কেউ আবার লোয়ার মিডল ক্লাস থেকেও একটু নিচু স্তরের মানুষ, যেমন কাজলের পরিবার। কিন্তু সবাই বলছে কাজল ঘোষ খুবই গরিব, সে কিভাবে বিয়ার খেতে যায়? এখন তো বিয়ারের দামও অনেক। ভুলে যাবেন না, কাজল এবং তুহিনা দে ওয়ার ভেরি মাচ ইন্টিমেটেড টু ইচ আদার, বুজম ফ্রেন্ড। ধনী দরিদ্রের ব্যাপারটা ওদের মধ্যে ছিল না, এটা সবাই বলেছে। তুহিনা অত ধনী এবং মড মেয়ে হলেও অন্য কারোর ঘরে না গেলেও কাজল ওর ঘরে যেত, খাওয়া দাওয়াও করত, অবশ্য রেগুলার নয়। আপনি খবর নিয়েছেন? হ্যাঁ, নীরেন হালদার বলেছে এবং সেটা সবাই জানে। তা নয় হলো, কিন্তু এতে কি প্রমাণ হচ্ছে? প্রমাণ হচ্ছে কাজল ও তুহিনাদের ঘরে যাতায়াত করত। গরিব বলে সে একদিন ধনী বন্ধুর অফার করা বিয়ার খাবে না এমন আদর্শবতী মেয়ে ছিল বলে তো আমার মনে হয় না। বেশ, আপনার যুক্তি মেনে নিলাম, কিন্তু অত সুন্দর নিজের ফ্ল্যাট থাকতে ওরা বিয়ার খেতে ছাদে গেল কেন? ওই বয়সে মেয়েদের মতিগতি বোঝাটা ভার, হয়তো ওপেন এয়ারে খেতে ভালো লাগবে এমন ধারণা থেকে হতে পারে। আসলে এটা বোধহয় ওরা বেঁচে থাকলে বলতে পারত। আমাদের যাই হোক কিছু একটা অনুমান করে নিতে হবে। দীপু ঘড়ির দিকে তাকিয়ে বিশাল একটা হাই তুলল। তালুকদার নিজের হাত ঘড়ি দেখে নিয়ে বললেন, চাকার অ্যালার্ম ক্লক হওয়ার দরকার নেই, আমি আজ উঠছি। উনি উঠে পড়লেন। ব্যানার্জি সাহেব, দাদা ভাই একটু মন খুলে চিন্তা করুন, আপনি থাকলে আমরা একটা সলিড জায়গায় নিশ্চিত পৌঁছে যাব। তাহলে আজ গুড নাইট। বিকাশ দা আমাকে বলে তোমার চামচা, তোমাকে ওই দাদাভাই ডাকটি কি চামচাবাজি নয়? পুরো দিনটাই উদ্দেশ্যবিহীন ট্রেন ভ্রমণ করে কাটিয়ে দিল মঞ্জিল সিংহা। হাওড়া থেকে গন্তব্যবিহীন একটা টিকিট কেটেছিল। হঠাৎ মাঝপথে ফুলের সরেতে নেমে পড়ল সে, রুক্ষ চুল আর এলোমেলো শার্ট প্যান্ট, দেখতে সে সুদর্শন এক যুবা, ছিপছিপে কিন্তু রোগা নয়, প্রায় 5'8-9" লম্বা, চোখে ফটোক্রমিক চশমা, স্বল্প পাওয়ার আছে, মুখে কদিনে না কামানো দাড়ি। গঙ্গার ধারে এসে অনেকক্ষণ চুপচাপ করে বসে রইল। আকাশ, বাতাস, পৃথিবী, পৃথিবীর রং সবই যেন এই কদিনে ফিকে হয়ে গেছে। দুটি মেয়ের আকস্মিক মৃত্যু ওকে এলোমেলো করে দিয়েছে, সে ভাবতেও পারেনি এভাবে বোকার মতো দুজন একসঙ্গেই মরে যেতে পারে। কিন্তু এমনটা হওয়ার তো কথা ছিল না, যদিও সে দুই বন্ধুর মধ্যে একটা জেলাস কনফ্লিক্টের আশঙ্কা করেছিল, কিন্তু সেটা যে এত ফেটাল হতে পারে সেটা তার নলেজেই আসেনি। দুটো মেয়েকেই সে একসঙ্গে ভালোবেসে ফেলেছিল, কাজল ঘোষ আর তুহিনা রায় চৌধুরী। সে এক অদ্ভুত দিন আজও তার মনে আছে। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বিগ বস, নিজের চেষ্টা আর যোগ্যতা দিয়ে সে ওই জায়গাটায় পৌঁছেছে, দাদা বা মামাতে তেল না দিয়েই। মঞ্জিল সিংহার বাবা আমেরিকান ব্যাংকের টপ ম্যানেজমেন্টের টপ বস,
পুরো ইস্টার্ন জোনের দায় দায়িত্ব তাঁর। প্রদীপ সিংহা নিজ দায়িত্বে সজাগ প্রহরী, অত্যন্ত রাশভারী আর কড়া মেজাজের মানুষ। এখন প্রায় চাকরি শেষ প্রান্তে, আর মাত্র দুটো বছর বাকি। প্রদীপ সিংহার ইচ্ছে ছিল মঞ্জিলকেও ব্যাংকে ঠকাতে, কিন্তু সে বিলেতে থেকে বিজনেস ম্যানেজমেন্টের কোর্স কমপ্লিট করে মাল্টিন্যাশনালের টাকার লোভ সে ছাড়তে পারেনি। নিজের যোগ্যতায় মাত্র কয়েক বছরের মধ্যেই বিশাল জায়গায় পৌঁছে গেছে সে। প্রদীপ সিংহা মনে মনে খুশি এবং গর্বিত ছেলের উন্নতিতে। তার ওই একটাই ছেলে, বয়সেও সে বেশি না, 27 কি 28। প্রদীপবাবু আর ও স্ত্রী কুন্তলা দেবী সাধারণত যা হয় ডানাকাটা পরি খোঁজার প্রতিযোগিতায় নেমে গিয়েছিলেন। সিগারেটের শেষ অংশটায় গঙ্গার বুক লক্ষ্য করে ঠুসকি দিল, পৌঁছল না। ভাদ্র মাসে একটু ভারী হাওয়া বয়, মাঝপথেই টুকরোটা আছড়ে পড়ল। মঞ্জিল সিংহার জীবনে নারীর কোনো অভাব ছিল না, ছোট থেকেই কেউ না কেউ এসেই যেত। একটা সুন্দর বেলাভূমিতে যেরকম অনেক তরঙ্গ আছড়ে পড়ে, খানিকটা সময় নাচানাচি আর মাখামাখির পর আবার মিশে যায় মহাতরঙ্গে, সেও ওই স্থির বেলাভূমির মতো একইভাবে রয়ে গেছে। ইতিমধ্যে বনিতা, শর্মিলা, আশা, দেবযানীদের দল এসেছে, চলেও গেছে, আর সোনারং বালির চাদর বুকি নিয়ে সে স্থির হয়ে থেকে গেছে। হঠাৎ একদিন তার অফিসে দুটো মেয়ে হাজির। কদিনই বা হবে, কত বছর পুজোর আগে। সামনে দাঁড়িয়ে চাদার বইটা খুলে ধরেছিল। সাধারণত এসব বাড়িতে টাড়িতে হয়, কিন্তু অফিসের মধ্যে মঞ্জিল বেশ বিরক্তি নিয়েই তাকিয়েছিল মেয়ে দুটির দিকে, আর তখনই আশ্চর্য হয়ে গেছিল দুটো বিভাস প্রতিকৃতি দেখে। একজনের গায়ের রং মোমের মতো, কিন্তু অ্যানিমিক নয়, মুখে যৌবনের ছোঁয়া টসটস করছে, চোখ নাক মুখ সব অসাধারণ, নীল ডেনিম আর সাদা এক্সেলের ডাউ শার্ট, কাঁধে ঝোলানো ব্যাগ, কথাবার্তার জন্য ছিলা থেকে ছুটে যাওয়া তীর, আর অন্যজন মার্জিত, সাজে এবং পোশাকে নম্র, একমাথা ঠাস বুনট চুল খোপা করা, সাধারণ ছাপা শাড়ি শরীর পেঁচিয়ে রয়েছে, শ্যামলা শ্যামলা রং, কিন্তু পান পাতার মতো ভারী মিষ্টি মুখ, ডাগর চোখে লাজুক চাহনি। সে প্রলগ্ভা নয়, বরং মিতভাষিনী। সুন্দরী মেয়েটির তুলনায় তার যৌবন ভাব অনেকটা বেশি দুরন্ত। কাঁধে একটা সস্তা সাইড ব্যাগ। কাকে চান? সুন্দরী মেয়েটি নিজের কাঁধ এগিয়ে দেয়। মঞ্জিল কার্ডটা দেখে বলেছিল, কিন্তু এ নামে তো আমি কাউকে চিনি না। তাহলে দেখুন তো এই নামটি চেনেন কি না। আই সি, তাহলে আপনি অহিন্দার মেয়ে। কারেক্ট, কিন্তু তার মানে আমি আপনার ভাইজি বা আপনি আমার কাকু নন। ওটা কোনো ফ্যাক্টর নয়। বলুন কি দরকার? আমরা একটা শো করছি কলা মন্দিরে। জানেন তো এখন কুষ্ঠরোগ নিরাময় করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। শো দেখাটা বড় কথা নয়। আই ওয়ান্ট মানি। আপনি একটা টিকিট কাটবেন, সেটা একজন দুস্থ কুষ্ঠরোগীর জন্য। গান বাজনা আপনার ইচ্ছে হলে শুনবেন, ভালো লাগলে চলে আসবেন। তার মানে গান বাজনা কিছুই হচ্ছে না? নিজের মুখে বলা শোভা পায় না, গেলেই দেখবেন। এবার দ্বিতীয় মেয়েটির দিকে তাকায় মঞ্জিল। সে লাজুক লাজুক কণ্ঠে বলেছিল, আমি দর্শকদের শেষ সিটের আসন দখল করার দায়িত্ব নিয়েছি। বাহ, বেশ বলেছেন। এখন আর্টিস্ট পাও ইজি আর দেন আ রিয়েল শ্রোতা। তা আপনাদের টিকিটের রেট কত? তুই না 100 টাকার টিকিটের বইটা এগিয়ে ধরল। দুটো 100 টাকার দিয়ে দিই। দুটো কি হবে? কেন, আপনি এবং আপনার মিসেস? ওটা এখনো জোগাড় করে উঠতে পারিনি। ঠিক আছে, আপনার হাইয়েস্ট টিকিট একখানা দিন। তুই না 500 টাকার টিকিটটা এগিয়ে দেয়। মঞ্জিল টাকাটা মিটিয়ে দেয়। অনেকক্ষণ পরে শ্যামলা মেয়েটি বলেছিল, আমার কিন্তু ওই একটাই কথা, আপনি না গেলে মনে হবে ধনীর বদানতা, সেটা অপমানজনক। আর গেলে? দানের প্রতি আন্তরিকতা। ওয়েল, দেখা যাক কোনটা জেতে। ভালো লাগছিল না মঞ্জিলের, কিছুই ভালো লাগছিল না। কাজল চলে গেছে, দেখতে দেখতে 10টা দিন পার হয়ে গেল। পৃথিবীতে কোথাও আর তার কোনো অবয়বের চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। মাঝে মাঝে সে নিজেই আশ্চর্য হয়ে যায়, তার পাশে এত সুন্দরী মেয়ে থাকা সত্ত্বেও, বিশেষ করে তুহিনার পাশে কাজল একেবারেই বেমানান। কেন যে সে তুহিনার প্রেমকে এড়িয়ে কাজলকে জীবনসঙ্গী করতে চাইল, এটা কি তার প্রথম দর্শনেই প্রেম? সেদিন তুহিনার সঙ্গে কাজল না এলে
হয়তো তাদের শো দেখতেই যেত না। এক অনিবার্য আকর্ষণে সে ছুটে গিয়েছিল কলা মন্দিরে। নির্দিষ্ট সময়ে 15 মিনিট আগেই নিজের গাড়ি রেখে হাজির হয়ে গিয়েছিল, তবে সিট পড়েছিল একেবারে সামনে। সে বোধহয় একটা মুখই খুঁজছিল, আর মায়াবী চোখের এক শ্যামলী মেয়েকে। নিজের সিটে বসে এদিক ওদিক তাকিয়ে সে যখন কিছুই খুঁজে পাচ্ছিল না, হঠাৎ তার মনে পড়ে গিয়েছিল মেয়েটি বলেছিল শেষের সিটে দর্শকের ভূমিকা পালন করবে সে। অতঃপর খুঁজে পেয়েছিল তাকে, শেষের দিকে নয়, মাঝামাঝি রয়ে একটা সিটে। কাজলকে তার সিটে আবিষ্কার করা মাত্র সে বুঝতে পারল কাজল তার দিকেই তাকিয়ে রয়েছে। মঞ্জিল মুখে না কিছু বলে সরাসরি তার পাশে চলে গেল। দেখল এক মধ্যবয়সী ভদ্রলোক বেশ খুশ মেজাজেই বসে রয়েছেন তার পাশের সিটে। অনেক রকমভাবে অনুনয় করে সেই সিটটা নিল মঞ্জিল। নিঃশব্দে নিজের টিকিটটা ভদ্রলোকের হাতে গুঁজে দিয়ে ও গিয়ে বসেছিল কাজলের পাশে। এটা কি হলো? লজ্জায় মরে যেতে যেতে কাজল প্রায় মাথা নিচু করেই বলেছিল কথাগুলো। হওয়াটা যদি একান্তই খারাপ লাগে তাহলে আমাকে একেবারে চলে যেতে হবে, আর তো ভদ্রলোককে গিয়ে বলতে পারবো না। মশাই, আপনি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করুন। কাজল কিছু না বলে চুপ করে থাকে। মঞ্জিল এবার ঘাড় ফিরিয়ে ওর দিকেই তাকিয়ে বলেছিল, হলটা কিন্তু এয়ার কন্ডিশন, ঘামছেন কেন? তবুও কাজল নীরব, মাথা হেট। আপনি কি সত্যিই চান না আমি আপনার পাশে বসে শো দেখি? কাজল আর তুহিনার মধ্যে তফাত এখানে। তুহিনা হলে এতক্ষণে দারুণ উচ্ছ্বাসিত হতো। তুহিনা যদি ঝড় হয়, কাজল তাহলে শান্ত বাতাস। তুহিনা যদি হয় হাজার হাজার আলোর ঝাড়বাতি, কাজল সেখানে মেঠো ঘরের মাটির প্রদীপ। তাহলে আমি যাই না, ছোট্ট সংক্ষিপ্ত উত্তর কাজলের। বেশ, এবার যে আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। লোকে কি ভাবছে বলুন তো? এটা একটা কথা শুরুর কথা হলো, কে কি ভাবছে আর না ভাবছে তাতে আপনারই বা কি, আর আমারই বা কতটুকু খোয়া যাবে? আপনার কিছু খোয়া যাবে না, কিন্তু কিন্তু সবাই আমাকে ঠাট্টা বিদ্রুপ করবে। ঠাট্টা বিদ্রুপ করবে? কেন করবে? চেনা নেই জানা নেই একজনের সঙ্গে গল্প করতে করতে শো দেখছি। চেনাটা আগে হয়ে গেছে, তাহলে আমি যখন আপনাকে খুঁজছি তখন আপনি আমার দিকে তাকিয়ে থাকতেন না, এটা আমি দেখে ফেলেছি। আর জানা, আমি আপনাকে জেনেও ফেলেছি। কি জেনেছেন? আপনি খুব লাজুক, ধীর স্থির, বিরাট অট্টালিকার পাশে ছোট্ট কুড়ে ঘরের মতো। এই তো হাসি ফুটেছে, তার মানে মেঘটা সরছে। তুহিনা জানতে পারলে ব্যাপারটা খুব খারাপ হবে। কেন? তুহিনা দেবী তো এখন স্টেজে। ও জানতে পারবে, ওর অনেক অ্যাডমায়ারার আছে, অনেক বন্ধু আছে, খবর এতক্ষণে পেয়েও গেছে। নয় পেয়েছে, ক্ষতিটা কি হবে? ক্ষতি? একটু আগে আপনি একটা উপমা দিয়েছিলেন, বিশাল একটা বাড়ির পাশে ছোট একটা কুঁড়ে ঘর। কিভাবে বলেছিলেন জানি না, কিন্তু তুহিনা আর আমি ঠিক তাই। সরি মিস, আমার নাম কাজল, কাজল ঘোষ। সরি কাজল দেবী, আমি কিন্তু একেবারে ওসব ভেবে কিছু বলিনি। জানি, আবার তুহিনাকেও জানি। ইতিমধ্যেই হলের আলো নিভে গিয়েছিল, শো শুরু হয়ে গেল। প্রথম দিকে সাধারণ কয়েকজন শিল্পী গান টান গাইলেন। আরে, এ তো সব পুরনো দিনের নাম করা শিল্পীদের গান নকল করছে, তাও সব ভুল ভাল। কেন, ওরা কি নতুন কিছু গাইতে পারে না? কি করবে বলুন, ওদের ক্ষমতা সীমিত। হয়তো ওদের কারো কারো নিজেদের নতুন গান শোনাবার যোগ্যতা আছে, ইচ্ছেও আছে, কিন্তু ভয় কাটিয়ে উঠতে পারেনি। কিসের ভয়? যদি দর্শক না শুনে? শুনবেই, ভালো গাইতে পারলে নিশ্চয়ই শুনবে। আপনি গাইতে পারেন? একটু আধটু। গাইলেন না কেন? এসব ঠিক করে তুহিনা, বোধহয় আমার গান ওর ভালো লাগে না, অথবা অথবা না থাক। একসময় শেষ পর্বে তুহিনার নৃত্যনাট্য আরম্ভ হলো। চিরাচরিত রবীন্দ্র নৃত্যনাট্য নয়, রাজা মহারাজার কোনো কাহিনীও নয়, ওর দলেরই একটি ছেলে রেখা মর্মস্পর্শী একটি নাটক। নৃত্যনাট্যটা মঞ্জিলের বেশ ভালোই লাগলো। দেখতে দেখতে মঞ্জিল একসময় বলছিল, আপনার বান্ধবী কিন্তু এ লাইনে থাকলে ভবিষ্যতে নাম করবে। ও তো ইতিমধ্যেই নামি, সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। আপনার ইচ্ছে করে না কি লাইমলাইটে আসতে?
সব কাজ সবার জন্য নয়। চেষ্টা করেছেন কোনোদিনও? মঞ্জিল বাবু একটু আগে আপনি বলেছিলেন আপনি আমার সম্বন্ধে জানেন। আপনি কিছুই জানেন না, আমি কে, আমি কি, এ সমাজে আমার স্ট্যাটাস কতটুকু। কিন্তু আমি জানি ও সব আমার জন্য নয়। কেনটা বলতে অসুবিধা আছে? আছে, কারণ সে সব জানে আপনার কোনো আশা পূর্ণ হবে না। আমার কি আশা? সেটা আমার থেকেও আপনার অনেক বেশি জানা। একসময় নৃত্যনাট্য শেষ হয়েছিল, করতালির বন্যা যেন থামতেই চায় না। ওটাই ছিল শেষ আইটেম। দর্শকেরা উঠে দাঁড়াবার আগেই ড্রপসিন আবার উঠে গেল। নৃত্যশিল্পীরা এসে মঞ্চে দাঁড়ালেন, সবাইকে নমস্কার করার পর সিন পড়তে লাগলো। একে একে হলের আলো জ্বলে উঠল, তখন সবারই যাওয়ার তারা। তারিফাকে মঞ্জিল একসময় ফিসফিস করে বলেছিল, আবার কবে দেখা হবে? কেন? আমার ভালো লাগাটা মেরে ফেলতে চাই না, বলুন কবে দেখা হবে। আর দেখা না হওয়াই ভালো। কেন? আপনি যাকে পদ্ম ভাবছেন তার গায়ে শুধু পাখি লেগে আছে। সেই পাক ধুয়ে যাক প্রথম বর্ষার অফুরন বৃষ্টিতে, তখন পদ্ম অন্য কিছু হয়ে আসতে থাকে। আপনি ভুল করছেন মঞ্জিল বাবু, ভুল ভাঙলে দেখবেন যাকে পদ্ম ভাবছেন সে এক পোকায় কাটা ফুল, যে কোনো মুহূর্তেই ঝরে যেতে পারে দমকা বাতাসে। ঝোড়ো বাতাস তো দিক পরিবর্তন করে অন্যদিকেও সরে যেতে পারে। সেটা বাতাসের খেয়াল, কিন্তু পোকায় কাটা পদ্ম জানে তাকে দিয়ে দেবতার পুজো হয় না। একবার দিয়েই দেখুন না দেবতা কতটা নির্মম, তখনই বোঝা যাবে। যে দেবতা ফুলকে অবহেলা করে কীটদংশা বলে, সে তো দেবতা নয়, তার মহত্ত্ব কোথায়? আজ আপনার চোখে একটা রঙিন চশমার ঘোর আছে, ঘোরটা কাটতে দিন, চশমাটা খুলে ফেলুন, অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। আমি তো চশমাটা খুলে ফেলতেই চাই, দেখি না আধার কতটা বিভ্রম ঘটায়। কথায় কথায় ওরা কাল মন্দিরের গেটে চলে এসেছিল, ভিড় তখন পাতলা। কিসে যাবেন কাজল? আপনি বড় তাড়াহুড়ো করেন। কেন? মিস ঘোষ থেকে কাজল দেবী, তারপর কাজলে আসতে সময় নিলেন মাত্র 3 ঘন্টা। আপনিটাও বাদ দিতে চেয়েছিলাম, তবে সেটা নিতান্তই অশোভন বলে। সেটাও হয়ে থাক, অভয় দিলে দেরি হবে না। যেন কত অভয় প্রাপ্তির আশায় বসে আছেন। এতক্ষণে একটা বলিষ্ঠ উত্তর দিয়েছেন। কাজল বলো, আমাদের ফের কবে দেখা হবে? আপনি কি চান স্পষ্ট করে বলবেন? বলতাম যদি আপনিটা বাদ দিতে। সেটা সম্ভব নয়। ফোনে আমি তোমার তুমি ডাক শুনতে চাই, প্রথম যেদিন ফোন করবে। এখন বলো কিসে যাবে? তুহিনার গাড়িতে। ইতিমধ্যে হই হই করতে করতে তুহিনা চলে এসেছিল, দমকা ঝড়ের মতো। কাজল আর মঞ্জিলকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে কোচকানো ভ্রুটা নিচের জায়গায় মসৃণ অবস্থায় আনতে সময় নিয়েছিল কয়েক সেকেন্ড। তারপর বলল, মিস্টার সিনহা, আপনার সিটে দেখলাম একজন গোমরা মুখো বুড়ো লোক, ভেবেছিলাম বোধহয় আপনি আসেননি, পাঠিয়ে দিয়েছেন আপনার অফিসের কোনো বুড়ো বাবুকে। কিন্তু আপনি এসেছেন এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আলাপ পরিচয় তার মগ্ন। আপনাদের কি আগে থেকে আলাপ পরিচয় ছিল? না তো, তবে আলাপ করতে জানলে একদিনের আলাপই মনে হবে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। তাই দেখছি। আগে থেকে আলাপ থাকলে কাজল আমায় না বলে থাকতে পারতো না। তার মানে আপনি আলাপে মাস্টার ডিগ্রি পেয়ে যাবেন। আলাপটা আমি ভালোই করতে পারি যদি আমার কাউকে মনে লেগে যায়। তাই কাজলেরও কি আপনাকে ভালো লেগে গেছে? সেটা এখনো জানতে এবং বুঝতে পারিনি, তবে আপনি ওর তো বুজম ফ্রেন্ড, জিজ্ঞাসা করে না হয় আমাকে জানিয়ে দেবেন। সরি মিস্টার, এ এমনই একটা ব্যাপার যেটা তৃতীয় পক্ষের ঘটকালিকা নেহাত গাইয়া বলে মনে হবে। কারেক্ট, তাহলে আজ আমি চলি, গুড নাইট। মঞ্জিল ভেবেছিল দু একদিনের মধ্যেই কাজল তাকে ফোন করবে, কিন্তু অপেক্ষায় অপেক্ষায় 1.5 মাস পার হয়ে যাওয়ার পরেও কাজল তাকে কোনো ফোনও করেনি, কোনো সংবাদও না। কিন্তু ওই শ্যামলা মেয়েটির চোখের মাদকতা কী ছিল কে জানে। মঞ্জিল মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ, চটপটে আর কথাবার্তায় তুখর, এবং ভবিষ্যতে সাফল্য একরকম বাধা। তবু সেই মঞ্জিল কিছুতেই ভাবতে পারছিল না, তাবড় তাবড় ডাকসাইডে সুন্দরীদের প্রত্যাখ্যান করতে যে মুহূর্তও দেরি হতো না, সে ওই সাধারণ মেয়েটাকে কিছুতেই মন থেকে ভুলে ফেলতে পারছিল না। কেন সে নিজের কাছেই বারে বারে হেরে যাচ্ছিল?
সে জানত বাবা মা কখনোই ওই রকম সাধারণ ঘরের আটপৌরে শ্যামলী মেয়েকে তাদের পুত্রবধূ করে আনার ব্যাপারটা মেনে নেবেন না। তবুও কাজল যদি একটু এগিয়ে আসত তাহলে সব বাধার বিরুদ্ধে দাঁড়াবার মতো মানসিকতা সে তৈরি করে নিয়েছিল। কিন্তু হারটা যে গোড়াতেই ঘটে গেল, এ কি শ্যামলা মেয়ের অহংকার নাকি তার সাহসের দীনতা? কাজলের ঠিকানাও তার জানা হয়নি, কেবল সে তার কার্ডটাই দিয়েছে যাতে তার ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে। এখন শুধু কাজলই পারে কাজলকে তার কাছে নিয়ে আসতে। অতঃপর অপেক্ষায় অপেক্ষায় যখন তার ক্লান্তি আসছিল, ঠিক সেই সময় দেড় মাস পরে ফোন এসেছিল একটি মেয়ের। ওর প্রথমেই মনে হয়েছিল মেয়েটি নিশ্চয়ই কাজল। ফোনের অপর প্রান্তে নারী কণ্ঠটি তখন বলছে, সরি মিস্টার সিনহা, আপনি যাকে ভাবছেন সে আমি নই। আপনি কাজল নন? আমি তার প্রিয় বান্ধবী তুহিনা রায় চৌধুরী। আই সি, বলুন ম্যাডাম, হোয়াট ইজ ইয়োর নেক্সট ভেঞ্চার? আপনি কি আমায় এতটাই স্বার্থপর ভাবেন? না না, থা কেন, আমার মনে হলো সামনে আপনার নিশ্চয় কোনো প্রোগ্রাম আছে। সম্পর্কটা কি বড় স্বার্থ কেন্দ্রীয় হয়ে যাচ্ছে না? দেখুন, বন্ধুত্ব জিনিসটা এমনই যেটা অনেকটা একটা হাতে না তালি বাজার মতো। এ সংসারে কিছু না পেতে গেলে কিছু দিতে হয়, বন্ধুত্বের ক্ষেত্রে ওই একই ব্যাপার। ভালো বলেছেন, খুব দামি কথা বলেছেন। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, অর্থাৎ আপনি আমায় কিছু দিতে চান? বলুন ম্যাডাম, আরও কাছ থেকে কিছু পেতে আমার খুব ভালো লাগে, কি দেবেন? কি চান? চেয়ে কিছু পেতে ভালো লাগে না, চাওয়া পাওয়াটা স্বতঃস্ফূর্ত হলেই তার মধ্যে থাকে আন্তরিকতা, নইলে কেমন যেন ভিক্ষে ভিক্ষে মনে হয়। কিন্তু ভিক্ষে তো আপনি একজনের কাছে করছেন। কাজলের কথা বলছেন? কারো নাম না করলে যে আপনি বুঝতে পারবেন না এতটা নির্বোধ আপনাকে ভাবতে পারি না। তাহলে বলি ম্যাডাম, হে এমন একটি চাওয়া আপনি তাকে ভিক্ষেও বলতে পারেন, ফকির তার ঝোলা ফেলে দিতে পারে। মুনি ঋষিরা, যদিও আমি কোনো মুনি ঋষি দেখিনি, রূপকথায় পড়েছি, তারা নাকি তাদের কঠোর তপস্যা জলাঞ্জলি দিয়ে তাদের আকাঙ্ক্ষিতার কাছে ছুটে যেতেন। তার মানে আপনি কাজলকে ভালোবাসেন? সেটা তার সঙ্গে দেখা হলেই বলবো। আমাকে বলা যায় না? কোনো মানুষই আর একজনের পরিপূরক হতে পারে না, বকলমে সই করা যায় কিন্তু ভায়া মিডিয়ার মনের কথা জানানো যায় না। সম্ভবত এমনই একটা কথা কলা মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনি মন্তব্য করেছিলেন। সে ডাক্তার কি আজ প্রতিশোধ নিলেন? না ম্যাডাম, আমি কখনো প্রতিশোধে বিশ্বাসী নই, কেবল কথাটা ফিরিয়ে দিলাম। আর এটা প্রকৃতির নিয়ম, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ধ্বনি নিজেকে ফিরে পায় প্রতিধ্বনির মাঝে। আপনি খুব ঝগড়ুতে। আপনার বান্ধবী বলেছিলেন আমি বড় তাড়াহুড়ো করি, বান্ধবীকে বলে দেবেন যদি আপনার ইগোয় না লাগে। আমি যেমন তাড়াহুড়ো করতে পারি ঠিক তেমনই অপেক্ষায় পড়তেও জানি। আজ তাহলে রাখি। না, জিজ্ঞেস করলেন না তো যে কেন আমি ফোন করেছি? ঝগড়ুটে মানুষ, ঝগড়া করেই সময় কেটে গেল। সরি, বলুন, আপনার মতো গুণী মানুষ অধমকে কেন তলব করলেন? এরকম বোকা বোকা কথা আপনার মুখে মানায় না, একদিন আসুন আমার বাড়ি। আপনার বাড়ি? আপত্তি নেই, কিন্তু চিনি না তো। খুব সহজ, কসবা, অনেক নতুন কমপ্লেক্স তৈরি হচ্ছে, ওখানে এসে শুভ্রা অ্যাপার্টমেন্ট জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। পাশাপাশি দুটো অ্যাপার্টমেন্ট, আমি থাকি এ ব্লকের তিন তলায়, ফ্ল্যাট নাম্বার 5। পয়েন্ট দেখে গেলে পাবো? না, ওটা আমার, একান্তই আমার নিজস্ব ফ্ল্যাট। বেশ, যাব। কবে? শনিবার রবিবার হলে ভালো হয়। স্যাটারডে ইভিনিং, সুইট স্যাটারডে। মঞ্জিল তখনও জানত না যে ওর জন্য একটা চমক অপেক্ষা করছিল। ঠিক সন্ধ্যের মুখে ও গিয়ে দাঁড়িয়েছিল শুভ্রা অ্যাপার্টমেন্টের সামনে। এ ব্লক খুঁজতে খুব বেশি দেরি হয়নি, কেয়ারটেকারকে জিজ্ঞাসা করতেই সে বলে দেয়, বেল টিপতেই যাকে দেখবে বলে আশা করেছিল সে না খুলে দরজা অন্য কেউ খোলে, যাকে দেখবে বলে সে আশাই করেনি। কাজল ঠিক আগের মতোই, নিতান্তই আটপৌরে টুরে শাড়ি, প্রসাধনও অতি সাধারণ, শ্যামলা আর শরীরে টই টম্বুর, কপালে একটা খয়েরি টিপ। কাজলের চোখে কোনো কাজল ছিল না, তার দীর্ঘল চোখ, আর দীর্ঘল চোখের পাতায় কাজলের প্রয়োজনও হয় না। টষ্টসে মুখে কোনো পাউডারের ছোঁয়াও নেই, ঠোঁটে ছিল না কোনো রক্তিম প্রলেপ,
কিন্তু সারা মুখে ছিল শঙ্কা, ছিল লজ্জা, ছিল নম্রতা। সপ্রতিভ মঞ্জিলও কিছুটা থমকে গিয়েছিল, তা মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপরই সহজ গলায় বলেছিল, ভালো আছো? মাথা নিচু করে ঘাড় হেলিয়ে কাজল বলেছিল, হ্যাঁ। ভেতরে আসতে বলবে না? এটা তো আমার ফ্ল্যাট নয়। জানি, তোমার বন্ধুর। তুমি জানতে আমি আসবো? না, তুহিনা কেবল বলেছিল ওর এক বন্ধু আসবে, এলে বসাতে। তাহলে তোমার বসানোর অধিকার আছে, আসুন বলে সরে দাঁড়িয়ে জায়গা করে দেয়। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে খপ করে কাজলের হাতটা চেপে ধরেছিল মঞ্জিল। এত কষ্ট দিলে কেন দেড় মাস ধরে? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না আমি তোমার ফোনের অপেক্ষায় উৎকর্ণ হয়ে থাকতাম। হাতটা ছাড়িয়ে নিতে চায় কাজল, কিন্তু মঞ্জিল তাকে সে সুযোগ না দিয়ে বলেছিল, আমার কথার উত্তর দাও। হাতটা ছাড়ুন, কেউ এসে পড়বে। কেউ মানে তুই না, ওকে সব বলে দিয়েছি। কাজল চুপ করেছিল। না কাজল, চুপ করে থাকলে হবে না। কেন আমায় ফোন করনি? সেসব শুনতে আপনার ভালো লাগবে না। লাগবে, তুমি বলো। আপনার ভুলটা ভাঙিয়ে দিতে চাইছি। ভুল? কিসের ভুল? যা চাইছেন তা হয় না। এই কালো মেয়েকে কি আর কথা দেবার মতো ভুল কাজ করবে? কেন, তুমি কি কারো বাগদত্তা? খনিকের নেশা কাটলে বাচ্চা ছেলেরা যেমন এক খেলনা ফেলে আরেক খেলনায় হাত বাড়ায়, আপনার তাই হবে। আপনি বরং বরং তুহিনা সব দিক থেকেই আমার থেকে সেরা। রূপে গুণে অর্থে সামাজিক প্রতিপত্তিতে সেও আপনাকে চায়, আমি কিন্তু কোনোভাবেই আপনার যোগ্য নই। কি আশ্চর্য, তুমি আমার ভালো লাগাটাও বেছে দেবে। তাছাড়া আমি কিন্তু তুলনামূলক বাছাবাছিতে বসিনি। কে ভালো কে মন্দ সেটা আমাকেই বিচার করতে দাও। আপনি আমায় ক্ষমা করুনই হয় না। কেন হয় না? আপনি অন্ধ, তাই হীরে ফেলে কাজ নিয়ে লাফাচ্ছেন। কাজে হাত কাটবে কিন্তু হীরে বাড়াবে শোভা। যে কাছে হাত কাটে সেই কাছে দর্পণ হয়ে নিজেকে দেখতে শেখায়। হীরে কাছে থাকলে চুরি যাওয়ার ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতে হয়, কিন্তু দর্পণ কেবল সাক্ষী হয়ে থাকে, ভালোবাসার প্রতি মুহূর্তের অভিব্যক্তি বুকে ধরে রাখে। এ আপনার মোহ আবেগের কথা। আবেগটা আছে বলেই তো এগিয়ে যাবার বেগ আসে। কিন্তু তুহিনা যে আপনাকে ভালোবাসে, হোয়াট ননসেন্স। তা সে যাই বলুন, এটাই ঘটনা, বাহানা নয়। তুহিনা যাকে চায় সেখানে কি আমি হাত ছোঁয়াতে পারি? আপনি কিছুই জানেন না মঞ্জিল বাবু, জানলে আমাকে আস্তাকুড়ের আবর্জনা বলেই দূরে সরিয়ে দিতেন। মঞ্জিল কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ ডোরবেলটা বেজে উঠল। মঞ্জিল গিয়ে বসল সোফায়, দরজা খুলে দেয় কাজল। তুহিনা ফিরে এসেছে, হাতে একরাশ খাবার। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। অবশ্য কাজল তো ছিলই, মন জিনিসের চিকেন প্যাটিস আর পেস্ট্রি, সঙ্গে স্পেশাল ফ্লেভার্ড পিওর দার্জিলিং টি। খারাপ লাগবে না, আমি নিজে পছন্দ করে এনেছি। যা একটু কাজ কর, বসে বসে আড্ডা মারলেই হবে না, বেশ ভালো করে সাজিয়ে নিয়ে আয়। আর চাটা তুই ভালো করিস, ওটাও আজ তুই করবি। কাজল চলে যাওয়ার পর তুহিনা গিয়ে বসল সামনের সোফায়। তুহিনা সেদিনের পোশাকটাও ছিল বেশ লাউট। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে মঞ্জিলের মনে হলো, দুজনকে যদি পাশাপাশি দাঁড় করানো যায় তাহলে কাজলকে ওর বাড়ির কাজের মেয়ে ছাড়া কিছুই মনে হবে না। কি দেখছেন এতক্ষণ ধরে, আফসোস হচ্ছে আমাকে ছেড়ে কাজলকে পছন্দ করে ফেলেছেন বলে? একটু অবাক চোখেই মঞ্জিল জিজ্ঞাসা করেছিল। একেবারেই নয়, ভালো লাগা কিছু আমাদের মনে ধরে বলেই সেটা আমাদের পছন্দের তালিকায় উঠে আসে, কিন্তু ভালোবাসা তো অন্য জিনিস। ভালোবাসার ক্ষেত্রে পছন্দ অপছন্দের কোনো ভূমিকা নেই বলছেন? একেবারেই তা বলিনি। কাজলকে আমার পছন্দ হয়েছিল বলেই তো সে আমার ভালো লাগা এবং ভালোবাসার পাত্রী। আর ভালোবাসাটা তো সবসময় রূপের মুগ্ধতা দিয়ে আসে না, অতি সাধারণাকেও মনে ধরতে পারে, তাকে ভালোবাসা যেতে পারে, এর কোনো লজিক নেই, থাকতেও পারে না। কিন্তু রুচিবোধের একটা সম্ভাব্য দিক থেকে যায়। কেন, কাজল কি অচ্ছুতা, নাকি অরুচিকর, নাকি অপাঙ্ক্তেয়? আমি একবারও সে কথা বলিনি, কাজল ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে রুচির কথা ওঠে কেন, কে কি বলবে সেই জন্য?
কিছু মনে করবে না মিস্টার সিনহা, কাজলকে আপনি ভালোবাসেন এটা ওর বন্ধু হিসেবে আমার খুব ভালো লাগছে, কিন্তু ভয়ও করছে। কেন? ও খুব গরিব ঘরের মেয়ে, ওর বাবা ইনভ্যালিড, থাকে খুব সামান্য আর একটা ছোট্ট ঘুপচি ফ্ল্যাটে। ওর পরে একটা বোন আছে, এক ভাই, সেও মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ক্রিপেলড। সেখানে আমার বাবার মুখ থেকে যা শুনেছি আপনি বিরাট ফ্যামিলির একমাত্র ছেলে, স্মার্ট, ইয়াং অ্যান্ড দারুণ একটা চাকরি করেন, আপনার ভবিষ্যৎ খুব ব্রাইট। এগুলো কি ক্রাইটেরিয়ান? সত্যটাকে অস্বীকার করি কিভাবে? হ্যাঁ, ক্রাইটেরিয়ান তো বটেই। আপনার সঙ্গে বিয়ে হবে আমাদের স্ট্যাটাসের কোনো মেয়ের সঙ্গে, যেটা প্র্যাকটিক্যালি সমান সমান, আই মিন ম্যাচিং অর্ডার। কিন্তু আপনার সাময়িক উচ্ছ্বাসের জোয়ারে ভেসে গিয়ে যদি কাজল মনে প্রাণে দেউলিয়া হয়ে যায়, আপনার বাবা মা কখনো এই অসম বিয়ে মেনে নেবেন না, বুঝতেই পারছেন তখন কি হবে বা হতে পারে। তার মানে বলতে চাইছেন আমার ভালোবাসাটাকে কেউ মূল্যই করে না? আমার তো তাই মনে হয়। তাহলে একটা কথা জেনে রাখুন ম্যাডাম, একবার আমি যা ঠিক করি কার্যত আমি সেখান থেকে পিছিয়ে আসি না। কিন্তু কাজল বড্ড নরম স্বভাবের মেয়ে। এইবার বুঝেছি কেন কাজল এই দেড় মাসে একবারের জন্য ফোন করেনি। তা আপনি তোর প্রিয় বান্ধবী, আপনি তো পারেন ওর এই সিলি সেন্টিমেন্টটাকে ধুয়ে মুছে সাফ করে দিতে। চেষ্টা করিনি কে বলেছে, মাসের মধ্যে 10 দিনও নিজের বাড়ি থাকে, বাকি সময় কাটায় আমার কাছে, আমি যেখানেই যাই ওকে সঙ্গে নিয়ে যাই, পরিচয় দিয়ে আমার নিজের প্রিয় বান্ধবী বলে। মঞ্জিলা একটা সিগারেট ধরায়, কয়েকটা টান দিতে দিতে দেখল কাজল চায়ের কাপ আর বাকি খাদ্যদ্রব্যের ট্রে নিয়ে ঘরে ঢুকছে। বাপরে, এসব করেছেন কি? এগুলো খেলে তো আজকে রাতের মতো আমার খাওয়া শেষ। ভালোই তো, রাতে একটু কম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালোই, নিন শুরু করে দিন। কাজল অন্য সোফায় বসেছিল। মঞ্জিল কাজলকে অনুরোধ করে যে সে তার ফ্ল্যাটেও যেতে চায়। আঁতকে উঠেছিল কাজল, প্রায় আর্তকণ্ঠে শশব্যস্তে বলেছিল, না না, তা কি করে হয়? কেন হয় না কেন? না মানে আপনার সেখানে যেতে ভালো লাগবে না। দেখি কতটা খারাপ লাগে। সত্যি মঞ্জিল সেদিন কাজলকে ছাড়িনি, তুহিনা অবশ্য তার সঙ্গে যায়নি, তবে মঞ্জিল জোর করেই প্রায় গিয়েছিল ওর বাড়িতে। সেদিন ফেরার পথে অ্যাপার্টমেন্টের চৌহাদ্দি পর্যন্ত এগিয়ে দিতে গিয়ে কাজল বলেছিল, মঞ্জিলবাবু কুজোকে চিত হবার স্বপ্ন দেখাবেন না, আমরা বড় গরিব। জানি, আপনার সঙ্গে আমার কোনোভাবেই মিল হবার কথা নয়। আমাকে কি তোমার ভালো লাগেনি? সে প্রশ্নই ওঠে না, কিন্তু চাঁদে হাত ছোঁয়ানোর স্বপ্ন বা স্পর্ধা আমি দেখি না। তাছাড়া তুহিনার কথা বলছো, তোমার ধারণাটা ভুল, তুহিনা তোমাকে ভালোবাসে, তোমার ভালো মন্দ নিয়েও কথা বলছিল। হঠাৎই চুপ হয়ে যায় কাজল, কিছু একটা যেন বলার ছিল তার, কিন্তু বলার সাহস সম্ভবত পাচ্ছিল না সে। চুপ করে আছো কেন? যা বলার স্পষ্ট করে বলো। একটু থেমেও বলল, আমাকে আপনি মন থেকে সরিয়ে দিন, আমাকে ভুলে যান। না কাজল, তার হয় না। সেদিনও চলে এসেছিল, তার পরের ইতিহাস ক্রমাগত জটিল, আর সেই জট ছাড়াবার আগেই কাজল চলে গেল। শুভ্রা অ্যাপার্টমেন্টে সবাই বলছে যে এটা সুইসাইড কেস, কাজলের সুইসাইড করার তবু একটা মানে আছে, বাট হোয়াই তুহিনা? প্রশ্নটা কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু মঞ্জিল কোনো সমাধানেই পৌঁছতে পারছিল না। আর একটা সিগারেট ধরিয়ে ও আবার স্টেশনের দিকেই হাঁটা শুরু করল। অহেলির বয়স তুহিনা আর কাজলের মতোই, সে পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রী। তুহিনা আর কাজলের সঙ্গে বেশ ভালোই আলাপ ছিল তার, তবে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ বেশি হতো কাজলের সঙ্গেই। নীল আগের থেকেই ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেই এসেছে। শুভ্রা অ্যাপার্টমেন্টের সবাই নীলকে পুলিশের ডিটেকটিভ বলেই ভেবে নিয়েছিল, ফলে অহেলির বাড়ির লোকেরাও তেমন কোনো আপত্তি করেনি বা করতে সাহস পায়নি। সন্ধ্যের মুখে নীল আর দীপু গিয়ে হাজির হয়েছিল বি ব্লকে। কাজলের ঘরের ঠিক তিনতলাতেই থাকে ওরা, একতলা দিয়ে ঢোকার মুখে পড়ে কাজলদের ফ্ল্যাট, দরজাটা ভেতর থেকে বন্ধ। ওদের বিরক্ত না করে সরাসরি তিনতলায় চলে এলো। দরজায় নেমপ্লেটে লেখা ছিল ভবেন নন্দী, সম্ভবত অহেলির বাবার নাম। মোটামুটি সব ঘরেই বেল সিস্টেম আছে, কলিং বেল বাজাতেই অহেলি নিজেই এসে দরজা খুলে দিল। এ ফ্ল্যাটে তিনটে ঘর, তারই একটাই নিয়ে বসালো, বেশ ছিমছাম ঘর সাজানো, বোধহয় অহেলেরই ঘর, মেয়েটা পড়াশুনো করে, চারিদিকে বইটই ছড়ানো। চেয়ারে বসার আগেই নীলের চোখ পড়ে গেল বারান্দায়,
একটি 18 থেকে 20 বছরের মেয়ে বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে কালে হাত রেখে। মেয়েটি কাজলের বোন, নাম চন্দ্রা। তাহলে ম্যাডাম, অযথা সময় নষ্ট না করে আমরা একটু কাজ মিটিয়ে নিই। আমি কতগুলো ব্যক্তিগত প্রশ্ন করছি। তন্তু ব্যক্তিগত না হলে সব প্রশ্নেরই উত্তর দেব। গুড। এখানে আপনারা আগে এসেছেন না কাজলরা? ওরাই আগে এসেছে। নিচের তলাতেও 3টে ফ্ল্যাট আছে, ওগুলোই প্রথমে ঠিক হয় দারোয়ান আর কোঅপারেটিভের অফিস হবে। কিন্তু শেষ পর্যন্ত 3 জন গরিব লোককে অহিন কাকু ফ্ল্যাটগুলো ছেড়ে দেন বেশ কম দামে। অবশ্য এটা আমায় কাজলই পরে বলেছিল। কাজলের বাবার অ্যাক্সিডেন্টটা কি এখানে আসার পরই হয়? হ্যাঁ, এখানে তখন আমরা চলে এসেছি, তবে তারপরে তো ওরা উঠে যেতে চেয়েছিল। কেন? প্রথমত একটা সংস্কার, ওই ফ্ল্যাটটা নাকি ওদের পক্ষে পয়া নয়। এখানে আসা 3-4 মাসের মধ্যে রামকাকু ওনার পা হারান, তখন উড়িয়ে দিলেও আজ মনে হচ্ছে ঘরটা বোধ হয় সত্যিই অপয়া, নইলে দুম করে কাজল আত্মহত্যা করতে যাবে কেন? আর ইউ শিওর কাজল আত্মহত্যা করেছে? এছাড়া আর অন্য কি বলতে পারি? কেন, ওর মধ্যে কি কোনো মেন্টালিটি গ্রো করেছিল? না, আর সেটা আমায় ভাবাচ্ছে না কেন ও সুইসাইড করতে গেল। রেসপন্সিবল মেয়ে, খুব একটা হয়েছের মধ্যে থাকতো না, যে কোনো অবস্থা মেনে নেবার বা তার বিরুদ্ধে লড়ে যাবার ক্ষমতা ওর ছিল। ওর মাথার উপর কত দায়িত্বের কথা, বাবা শয্যাশায়ী, মা হার্ট পেশেন্ট, এক ভাই মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ক্রিপল্ড। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ক্রিপল্ড, এটা কি জন্মগত? না, বছর 5 বয়সের পর থেকে হাঁটাচলা বন্ধ হয়ে যায়। 16 বছরের ছেলে, বোধশক্তি কিছু নেই, হয়তো বুঝতে পারে কিন্তু উত্তর দেবার মতো ভাষাটা নেই। আর আছে ওই চন্দ্রা, ওর তো এখন বছর 18-19 বয়স, হায়ার সেকেন্ডারি পড়ছে, লেখাপড়ায় খুব ভালো মেয়ে, সবার সব দায়িত্ব বড় মেয়ে হিসেবে কাজলের উপরই ছিল। তাই গ্র্যাজুয়েশনের পরেই ওকে চাকরি নিতে হয়েছিল ওরই বাবার অফিসে, চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কিন্তু তুহিনা তো রীতিমতো ধনী কন্যা, এখানে সবাই বলে ওদের বন্ধুত্ব নাকি খুবই নিবিড়, এটা কি করে সম্ভব হলো? জানি না, কিন্তু হয়েছে, ইটস ফ্যাক্ট। ধনী দরিদ্রের মধ্যে কি বন্ধুত্ব হতে পারে? না, নিশ্চয়ই পারে। তবু তবে বলে একটা কথা আছে, আপনাদের কিছু মনে হতো না? না, তুহিনা খুবই মিশুকে মেয়ে, শুভ্রা অ্যাপার্টমেন্টের এ আর বি ব্লকে সবাই ওর সঙ্গে যথেষ্ট সদ্ভাব, তবে অন্য একটা কারণের কথা কেউ কেউ বলে আমি ঠিক জানি না। কি কারণ? কাজলের বাবার পা দুটো চলে যাবার জন্য অহিন কাকুই প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে দায়ী। কিরকম? আমি ঠিক বলতে পারবো না, তবে তুহিনা বোধহয় ঘটনাটা জানতো, তাই ওকে বন্ধু করে নিয়েছিল। হয়তো বাবার কৃতকর্মের জন্য তুহিনাও অনুতপ্ত ছিল। ঠিক আছে, এবার আমি কাজলের কয়েকটা ব্যক্তিগত জীবনের প্রশ্ন করব। কাজল কি খুব আনহ্যাপি, মর্বিড টাইপ? ওর যা পারিবারিক অবস্থা তাতে আনহ্যাপি হওয়াটাই তো স্বাভাবিক, তবে ইদানিং ওকে একটু বেশি বেশি মর্বিউ দেখাতো। কেন জানেন? আমাকে জানায়নি, চন্দ্রা হয়তো বলতে পারবে, ওকে ডাকবো। ডাকুন। চন্দ্রা বলে ডাক দিতেই ও বারান্দা থেকে চলে এলো। সংসারে একটিই মাত্র রোজকের তিথি ছিল, অস্বাভাবিক অকাল মৃত্যুতে কান্না তো আসতেই পারে। ও এলে নীলকে বসতে বলল, অনেকটা কাজলের ধাঁচেরই মুখ, কিন্তু রংটা বেশ পরিষ্কার। বসো। মুখে লেগে থাকা বিষণ্ণতা ছাড়াও একটা অন্যমনস্কতার ছাপ ফুটে উঠেছে, কুঞ্চিত ভুরুর ভাজে সতর্কতার ছোঁয়া। তবুও সহজভাবেই একটা চেয়ার টেনে নীলের মুখোমুখি বসল চন্দ্রা। তুমি এখন কি পড়ছো চন্দ্রা? হায়ার সেকেন্ডারি দেব। তাহলে তুমি তো অ্যাডাল্ট। তোমার আহিলিদির কাছে শুনলাম তোমার দিদি ইদানিং একটু মর্বিড হয়ে পড়েছিল, তুমি কি জানো তার কারণটা কি? দিদির মনে দুঃখ ছিল, কষ্ট ছিল, অনেক ভাবনাও ছিল আমাদের ফ্যামিলির জন্য। আজকাল প্রায় রাতের দিকে দেখতাম দিদি একটা লাল মলাটের খাতায় কিছু না কিছু লিখছে। ডায়েরি নাকি? হতে পারে। সেটা কোথায়? দিদি চলে যাবার পর আমি অনেক খুঁজেছি, পাইনি। দিদির ডায়েরি তুমি কেন খুঁজেছিলে? দিদির তো চলে যাবার কথা নয়, তাহলে সে কেন চলে গেল? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা হয়তো ডায়েরির মধ্যে দিদি লিখে যেতে পারে, তাই। বেশ, তা তোমার দিদির সঙ্গে কারোর অ্যাফেয়ার্স ছিল? হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ছিল। ইয়েস, এটাই আমার বিশেষভাবে জানা দরকার, ছেলেটা কে আপনারা চেনেন? হ্যাঁ চিনি, ওর নাম মঞ্জিল সিনহা, খুব উঁচু পোস্টে চাকরি করে আর দারুণ হ্যান্ডসাম, আর বড়লোক বাপের একমাত্র ছেলে। তার মানে আনম্যাচিং পেয়ার? আপাত দৃষ্টিতে তাই মনে হবে। আমরা প্রথমে ব্যাপারটা ভাবতে পারিনি,
কিন্তু মঞ্জিল সব যেন যখন নিচের ফ্ল্যাটে রেগুলার যাতায়াত শুরু করলো, তখন আস্তে আস্তে সবাই সেটা মেনে নিয়েছিলাম। আচ্ছা চন্দ্রা, তোমার মা বাবা এতে আপত্তি করেননি? পা দুটো চলে যাবার পর বাবা সংসারে থেকেও নেই, তবে মা খুশি ছিলেন না, বোধহয় ওই কারণেই। মঞ্জিল বাবু কি বিয়ের কথা বলেছিলেন? বলেছিলেন, তবে আমার চাকরি না হওয়া পর্যন্ত মঞ্জিলদা অপেক্ষা করবেন এটাও বলে দিয়েছিলেন। বিয়ে পাশ করার পর মঞ্জিলদাই আমার চাকরির ভার নিয়েছিলেন। সবই ঠিক আছে, তবে মরবিড হবার কারণ? ঠিক জানি না, তবে একটা ব্যাপার আজ করতে পারলাম। কি সেটা? ইদানিং তুহিনাদির সঙ্গে দিদির সম্পর্কটা কোথাও যেন একটু চিড় খেয়েছিল বলে মনে হচ্ছিল। সেটা কেন? ঠিক জানি না, আগে তুহিনাদি নিজের ফ্ল্যাটে এসে দিদিকে ডেকে পাঠাতেন। আমাদের জায়গা কম বলে দিদি অনেক সময় ওদের ফ্ল্যাটেই রাত্রে থেকে যেত। তুহিনাদি তো মাঝে মধ্যেই প্রোগ্রাম করত, কখনো নাচ কখনো গান, এখন আবার সিরিয়াল অ্যাক্টিং নিয়ে মাতামাতি শুরু করেছিল। দিদিকে দেখতাম তুহিনাদি যতক্ষণ না বাড়ি ফিরত দিদি বেশ ছটপট করত, বরাবর ওদের ফ্ল্যাটের দিকে তাকাতো আলো টালো জ্বলছে কি না, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু মাস ছ সাত যাবৎ দেখছি সেই আটোসাটো ব্যাপারটা কেমন যেন আলগা হয়ে গেছে। কোনো ঝগড়াঝাটি হয়েছিল নাকি? দিদি ঝগড়া করা স্বভাবের বাইরে, আর তুহিনাদি প্রচণ্ড রকম এটিকেট মেনে চলতে অভ্যস্ত, প্রকাশ্যে ঝগড়া করাটাও স্ট্যাটাসে বাঁধবে। এসব ব্যাপারে সত্যি বলতে কি, তুহিনাদির না কচু স্বভাবটা ছিল প্রচণ্ড রকমের বেশি বেশি, এক্স্যাক্টলি বলতে গেলে অভিজাত্যের অহংকার। তার মানে তুমি বলতে চাইছো তোমার দিদি বর্তমানে বন্ধুর বাড়িতে যাতায়াত করতো না? না না, তা কেন, তাহলে তো প্রথমেই বলে দিতাম ওদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। আসলে একটা বরফ ঠান্ডা মনোমালিন্য ওদের মধ্যে গ্রো হয়েছিল, যেটা বাইরের কোনো লোক বুঝতেই পারত না। তবে আমি ধরতে পারতাম কিছু একটা জটিলতা সৃষ্টি হয়েছে ওদের মধ্যে। নীল সজাগ হয়ে উঠল। নীল থুতনিতে হাত রেখে কিছু একটা ভাবল, তারপর দুম করে বলল, তোমার দিদি কাজল কি রেগুলার বিয়ার খেত অথবা এনি আদার ড্রিঙ্ক? দিদির স্বভাব অনুযায়ী খাবার কথা নয়। কিন্তু সেদিন খেয়েছিল, কারণ পরদিন সকালে দুটো বডির পাশ থেকে আমরা বিয়ারের বোতল পেয়েছি, পেয়েছি দুটো গ্লাস, একটা ফাঁকা আর একটা ভর্তি। অবশ্য তোমার দিদির গ্লাস ভর্তি ছিল, কিন্তু সেই গ্লাস থেকে পাওয়া গেছে পটাশিয়াম সাইনাইড, যা কিনা তোমার দিদির মৃত্যুর কারণ। এই কেসে প্রমাণ হচ্ছে যে তোমার দিদি অন্তত সেদিন বিয়ার খেয়েছিল। কোনোদিনই খেত না, কেন যে সেদিন খেতে গেল এটাই আমার কাছে বিস্ময়। অহেলি অনেকক্ষণ চুপ করে ওদের কথা শুনে যাচ্ছিল, একটু ফাঁক পেয়েই বলল, মিস্টার ব্যানার্জি, চন্দ্র জানে না তবে আমি জানি, আজকাল কাজল তুহিনার ঘরে যেদিনই রাত্রে থাকতো সেদিনই খেত। এসব ব্যাপার তুহিনার কাছে কোনো ফ্যাক্টরি ছিল না, কাজল অবশ্য মদটা কোনোদিনই ছায়নি। আপনি এসব জানলেন কিভাবে? একটু লজ্জিত মুখেই অহেলি বলে, তুহিনা একদিন আমাকেও বিয়ার খাইয়ে দিয়েছিল, যা তিতকুটে এক চুমুক দিয়ে আমি আর খাইনি। এবার আমরা উঠব, একবার তুহিনার ফ্ল্যাটটাও দেখতে হবে। কিন্তু দুটো পয়েন্টেই কোনো সঠিক উত্তর পাওয়া গেল না। আমরা যা জানি তা সবই বলেছি, কিন্তু হ্যাঁ, দোষটা আপনার নয়। আপনি কি কি উত্তর পাননি আবার বলুন, চেষ্টা করব, ভেবে দেখব। প্রথম প্রশ্ন, কি কারণে দুজনের সম্পর্কে জটিলতা সৃষ্টি হলো, আর কেন তুহিনার মতো একজন বিরাট মাপের ধনী কন্যা, ডোন্ট মাইন্ড, আপনাদের মতো সাধারণ পরিবারের একজন মেয়ের সঙ্গে এত মাখামাখি সম্পর্ক তৈরি করেছিল? একটা হিন্স আমি দিয়েছি, তবে সেটা অনুমান মাত্র, তার সঙ্গে নিশ্চয় সত্যের কোনো সম্বন্ধ নেই। রামকাকুর অ্যাক্সিডেন্ট নেহাতে একটা দুর্ঘটনা। অথচ তুহিনার স্বভাব বোঝেন কিছুটা দেমাকি, সে তার নিজের স্ট্যাটাস মেনটেন করবে, একটু আগেই চন্দ্রা বলেছে তার অহংকার আছে, আভিজাত্যের অহংকার। আপাত দৃষ্টিতে ওদের মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স, সচরাচর এরকম দেখা যায় না। এর পেছনে আর কোনো কারণ আছে কি? অহেলি আর তন্দ্রা দুজনেই চুপ করে যায়, এসব জটিল প্রশ্নের উত্তর তাদের জানা নেই। নীল উঠে পড়ে, দরজার মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, মঞ্জিলবাবুর ঠিকানা বা অফিস কোথায় জানেন? চল, আমাদের ফ্ল্যাটের সামনের দিকেই যেতে হবে। আজ আর নীল কাজলদের ঘরে ঠুকল না, দরজাটা বন্ধই ছিল। চন্দ্রার ঠিকানাটা এনে দিল। একবার ঠিকানাটায় চোখ বুলিয়ে নীল পকেটে রাখতে রাখতে চন্দ্রাকে বলল যে, তোমার উপর একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমার দিদির ডায়েরিটা খুঁজে পাও কি না দেখো, আর পেলে ওটা আমাকে অবশ্যই দিও। বি ব্লক পেরিয়ে ওরা সামনের লনটার সামনে গিয়ে দাঁড়ালো। দীপু জিজ্ঞাসা করল,
তুহিনার ফ্ল্যাটে যাবে নাকি? ওপর দিকে তাকিয়ে দেখলো ফ্ল্যাটের আলো নেভানো। ঘর দোলাতে দোলাতে নীল বলল, তার মানে আপাতত ওটা খালিই আছে এবং বন্ধ। সুবোধ বেরাকে পাকড়াই, মাস্টার কি ওর কাছে থাকবেই? সুবোধ ওর ঘরেই ছিল, চাবির কথা বলতে প্রথমে একটু দোনামোনা করছিল, কিন্তু নীলকেও ধরেই নিয়েছিল যে সে পুলিশের লোক। তবুও অনিচ্ছা সত্ত্বেও মাস্টার কিটা নিয়ে এলো। তুহিনার ফ্ল্যাট বন্ধই ছিল, সুবোধই দরজাটা খুলে দিল। আলো জ্বালতেই ফটাফট নিয়ন হাসতে শুরু করে দেয়। আগের দিনের সঙ্গে কোনো পরিবর্তনই নেই, তবুও একদিনে হাত না পড়ে ধুলোটুলো জমতে শুরু করে দিয়েছিল। সুবোধ সঙ্গেই ছিল। নীল জিজ্ঞাসা করল, এই দিদিমণির বাড়ির লোকজন এর মধ্যে আর আসেননি? আর কার জন্য আসবেন তেনারা, আসল মানুষটাই তো চলে গেল। অন্য আর কেউ এসেছিল? আর কেউ না, তাছাড়া সেদিন দারোগাবাবু বলে গেলেন পুলিশ ছাড়া আর কাউকে যেন ঘরে ঢুকতে না দিই, আমাদের সেক্রেটারি বাবুও তো জানেন। আচ্ছা সুবোধ, তোমার দিদিমণির কোনো পুরুষ বন্ধু ছিল? হ্যাঁ অনেক, ওসব নাচ গানের দল ছিল। রিহার্সাল কি এই ঘরেই হতো? হ্যাঁ অনেক সময় হতো। কথা বলতে বলতে নীল দ্বিতীয় ঘরে চলে এসেছিল, তুহিনার বেডরুম। খুব ছিমছাম, আসবাবে মোটেই ভারাক্রান্ত নয়। একটা আমেরিকান ডাবল বেড খাট, দুটো মাথার বালিশ, ভারী মনোরম সাটিনের ওপর কাজ করা বেড কভার পাতা, ঈষৎ কোচকানো জায়গায় জায়গায়। ছোট্ট বেড সাইড টেবিল, ফোনটা সেখানেই রাখা রয়েছে। বিছানার ওপর একটা কর্ডলেস, কর্ডলেস তুলে বাটন পুশ করতেই একটা হিসিসে সাউন্ড ভেসে এলো। নো ডায়াল টোন, নিজের মনে মনেই বলল। পাওয়ার ডাউন, মানে বেশ কয়েকদিন চার্জ দেওয়া হয়নি। বেডসাইডের উপর একটা সিগারেটের অ্যাশট্রে, তাতে খান চার পাঁচ পোড়া পাফ। তুহিনা দেবী কি রেগুলার সিগারেট খেতেন সুবোধ? আগে আমি তো কখনো দেখিনি। শেষ কবে ওর বন্ধু বান্ধবের এসেছিল? তা আপনার মারা যাওয়ার দিন কয়েকটা নাচারে মিশেছিল। আর পুরুষ বন্ধু? একজনে এসেছিলেন, ওই মঞ্জিলবাবু। অহিন্দ্রবাবু কি কোনোদিনও কাজল দেবীর বাড়িতে গিয়েছিলেন? না, বাবু আসতেন গাড়ি নিয়ে, মেয়ের সঙ্গে দেখা করেই চলে যেতেন। তুহিনার কাজের লোক ছিল বলে শুনেছিলাম। হ্যাঁ ছিল, মেয়েটা তো দিনরাতই থাকত। তাকে দেখছি না, সে কোথায়? আজ্ঞে সাহেব যেদিন দিদিমণি মারা গেলেন সেদিন থেকে সে আর আসছে না। খবর শুনে সেই যে সোমনাথ দাদুকে চাবি দিয়ে পালালো, তারপর থেকে আর আসে না। তার খোঁজ নাও নি? না সাহেব, কার বাড়ি ঝি পালালো সে খোঁজে আমাদের কি? তার বাড়ির নম্বর নিশ্চয় জানা আছে? সেক্রেটারি বাবুর কাছে সবার ঠিকানা থাকে, এমনকি প্রত্যেক ফ্ল্যাটের কাজের লোকের নাম, ঠিকানা, ছবি সব আছে। নীল ঘরের চারিপাশে বেশ মন দিয়েই দেখছিল। দেওয়ালে টাঙানো তুহিনার বিশাল আকারের হাস্যরত মুখ, ফটোজেনিক মেয়ে হাসলে দারুণ লাগে। নীল বেরিয়ে আসতে আসতে থমকে দাঁড়ালো, সে সোজা বারান্দায় চলে গেল। অভিপ্রেত কিছু একটা জিনিসই খুঁজে যাচ্ছিল তার দুই চোখ। বারান্দায় কয়েকটা ফুলের গাছ, গাছগুলো আর টবের চারপাশ ভালো করে দেখে নিল ও। ফিসফিস করে দীপু বলল, তুমি যা খুঁজছ সেটা মনে হয় আমার কাছে আছে। তুই জানিস কি খুঁজছি? একটু আন্দাজ করতে পারছি, কাজে লাগবে কি না সেটা তুমিই জানো। ঠিক আছে পরে বলবো, দেখি তোর ইনটিউশন কেমন। আর কিছুই দেখার ছিল না, বেরিয়ে এলো। সুবোধের উদ্দেশ্যে বলল, একবার নীরেন্দ্রবাবুকে দেখতে পেলে বলবে আমরা এক্ষুনি আসছি, কোথাও আবার বেরিয়ে যেন না যান। সুবোধের নিচে নেমে গেলে ওরা আস্তে আস্তে একতলায় নামতে থাকে। কয়েক ধাপ নামার পরে নীল হাত পাতে, দীপু পকেট থেকে একটা ওষুধের ফয়েল বার করে ওর হাতে গুঁজে দেয়। নীলের মুখে হাসি ফোটে, জিনিসটা পকেটে রাখতে রাখতে নীল বলে, না সত্যিই তোর বুদ্ধি বাড়ছে। অফিস ঘরে ছিলেন নীরেন হালদার, ওদের দেখতে পেয়ে উঠে দাঁড়াচ্ছিলেন। নীলই হাত তুলে বসতে বলল, তুহিনার বাড়ির কাজের মেয়েটির নাম, ঠিকানা এবং ছবি তিনটেই চাই। আজই? আজ পারলে কাল নয়। একটা রেজিস্টার টেনে মিনিটখানেকের মধ্যে নাম, ঠিকানা আর ছবি নীলের হাতে দিয়ে বলে, মেয়েটির নাম সবিতা, বয়স 27, ম্যারিড, কিন্তু এখন স্বামীর সঙ্গে বনিবনা নেই, বাড়ি শিয়ালদার কাছে ক্রিক বয়ে। ছবিটা দেখে মনে হবে একটু গাবদাগোব্দা মহিলা, তা কিন্তু নয়। ধন্যবাদ জানিয়ে ওরা বাস রাস্তায় এসে দাঁড়ালো। দীপু বলল, একটা ট্যাক্সি পেলে কিন্তু মন্দ হতো না। দেখ, পাওয়াও গেল, সেটা দীপুরই তৎপরতায়। ট্যাক্সিতে উঠেই দীপু প্রশ্ন করল,
তোমার কি মনে হয় ট্রায়াঙ্গুলার লাভ, দুটি মেয়ে আর একটি ছেলে? মঞ্জিলের সঙ্গে দেখা না হলে বলতে পারবো না। একটা জিনিস মনে হচ্ছে। কি? তুহিনার বাবার সঙ্গে রামরঞ্জনবাবু মানে কাজলের বাবার কোনো কানেকশন আছে। কেন, এ কথা তোর মনে হচ্ছে কেন? দেখো গুরু, তুমি বলতে পারো তুহিনা খুব বন্ধু বৎসল, নিজে বড়লোকের মেয়ে হয়েও একজন অতি সাধারণ মেয়ের সঙ্গে ইন্টিমেসি পাতাবে সেটাও মোটেও তাজ্জব হওয়ার ব্যাপার নয়। এরকম অনেক দেখা গেছে, হতেই পারে, কিন্তু কোথাও যেন একটা কি খচখচ করছে। দুজনের শিক্ষা দীক্ষা, কালচার, স্ট্যাটাস, রূপগুণ কোনো কিছুতেই যেন মিল নেই, তবুও কেন এত গলায় গলায় দোস্তি? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আবার দেখো, তবুও সেই বন্ধুত্বের সামান্য চির খাওয়ার কথাও শুনলে, এবং সেটা সম্ভবত দুজনের মাঝখানে একটি ছেলের আবির্ভাব ঘটার পর। তোর যুক্তি একেবারে ফেলে দেবার নয়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। প্রেমের ব্যাপারে নিবিড় বন্ধুত্ব হোঁচট খেতে পারে। কিন্তু চন্দ্রা বলেছে মঞ্জিল প্রেম করেছিল কাজলের সঙ্গেই, এবং তুহিনা সেটা মেনেও নিয়েছিল। ওদের দুজনকে নিয়ে একসঙ্গে আড্ডা দিত, গল্পগাছা করত নিজের ফ্ল্যাটে বসে। তার অর্থ প্রেম নয়, অন্য কোনো ব্যাপারে ওদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছিল, এবং সেটা শেষ পর্যন্ত ছিল না। থাকলে দুজনে একসঙ্গে বসে বিয়ার খেত না। কিন্তু রহস্যটা এখানেই দীপু, নিজের ফাঁকা ফ্ল্যাট থাকতে সেদিন অত রাত্রে দুজনে ছাদে গেল কেন? ফ্ল্যাটে বসেই তো খাওয়া দাওয়া সাবার করতে পারত। হ্যাঁ, এটা তো আমার কাছেও মিস্ট্রি, দুজনের জন্য দুই রকমের বিয়ার কেন? নীল ক্রমশ গুম হয়ে যাচ্ছিল, সিগারেটটাও টানছিল ক্ষণ ক্ষণ। আসলে ওর মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল প্রচণ্ডভাবে। কি ভাবছো গুরু? বড্ড ধোকায় পড়ে যাচ্ছি, এখনো বুঝতে পারছি না এটা হত্যা নাকি আত্মহত্যা। দুটোর জন্যই মোটিভ থাকাটা দরকার। কাজলের আত্মহত্যার মোটিভ থাকতে পারে, সে হয়তো আর সংসার টানতে পারছিল না, অথচ সেটাও এখানে ঢোপে টিকছে না, কারণ মঞ্জিল ওদের ফ্যামিলিকে আশ্বাস দিয়েছিল, এমনকি চন্দ্রাও একটা ব্যবস্থা করে দেবে এরকম কথা হয়েছিল। তবে কি এমন থাকতে পারে, কাজল মঞ্জিলের কাছ থেকে কোনো আঘাত পেয়েছিল? মঞ্জিল কি তুহিনার জন্যে কাজলকে দূরে সরিয়ে দিচ্ছিল? আত্মহত্যার জন্যে কাজলের এটা যুক্তিগ্রাহ্য মোটিভও হতে পারে। হ্যাঁ, তা হতে পারে, বাট হত্যার কোনো মোটিভ পাচ্ছি না। কাজলকে হত্যা করে কার কি লাভ? আছে গুরু, কাজলকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য একজন পাওয়া যাচ্ছে। তুই তুহিনার কথা বলছিস? কেন নয়, তুহিনার মতো সুন্দরী ধনী মেয়ে থাকতে কাজল তার প্রেমের প্রতিদ্বন্দ্বী এটা মানতে না পারায় তুহিনা তাকে হত্যা করতে পারে। তাহলে ওয়াই তুহিনা? সে যদি কাজলকে খুন করেই থাকে, তার কার্যসিদ্ধি হয়ে গেছে, এরপর সে কেন আত্মহত্যা করবে, অথবা কেউ তাকে খুন করবে? তুহিনা রুষ্ট কথাবার্তার জন্য সে হয়তো কাউকে শত্রু করে থাকবে, কারণ এখানে অর্থনৈতিক জ্ঞান খুব একটা নেই। দুটো আলাদা ধরনের মোটিভের জন্য দুটো খুন অথবা আত্মহত্যা একই সময় একই স্পটে, না, মানা যাচ্ছে না। তাছাড়া তৃতীয় ব্যক্তি কোথায়? সে রাত্রে আর কারোর উপস্থিতির তথ্য তো মেলেনি। না গুরু, আমার মাথায় আর কিছু খেলছে না। যদি জানতে পারতাম যেটা খুন অথবা আত্মহত্যা, তাহলেও একটা জায়গায় আসা যেত। দেখো তোমার মাথায় কিছু খেলে কি না। একবার সবিতাকে পাকড়াও করলে হতো, যাবি নাকি? চলো, তবে রাত হয়ে যাবে। এরা বাড়ির কাজের মেয়ে, রাত করেই ফিরে। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অন্তিম পর্বটি আমাদের চ্যানেলে দুদিনের মধ্যেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম পর্বটি ভালো লাগলে লাইক, এবং কিরকম লাগলো সেটি কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।